আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আর জি কেবরিয়া বলছি ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল থেকে। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন, তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আজকের এই বিশেষ রাতে যারা আমাদের সঙ্গে আছেন, ঢাকা এফএম 90.4 শুনছেন, তাদেরকে নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় পাওয়া। কারণ আমরা জানি যে সারাদিন অনেকেই অনেক ব্যস্ত ছিলেন, বিশেষ করে কোরবানির ঈদের ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, গরু কাটাকাটি, গরুর মাংস নিয়ে দৌড়দৌড়িতেই মোটামুটি সারাদিন চলে যায়। তো এই ক্লান্ত অবস্থায় যারা আমাদের রেডিওতে কান পেতেছেন, আমরা চেষ্টা করছি যে একটা বিশেষ গল্প আপনাদের সামনে তুলে দেবার জন্য, একটা অন্যরকম গল্প। এবং আমি সবসময় যে কথাটা বলি যে বিশেষ মানুষ আমাদের মাঝেই বসবাস করেন, প্রতিটা মানুষই বিশেষ মানুষ, একটু বিশেষভাবে দেখতে হয় আর কি। তো খুব সাধারণ একজন মানুষ আমাদের সঙ্গে আছেন, কিন্তু তার গল্পটা একটু বিশেষ গল্প। আমরা নিশ্চয়ই তার কাছে যাব। যাবার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, জীবন গল্প অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান, প্লিজ আমাদেরকে ফোন দেবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। আমি আর জি কেবরিয়া আপনার সঙ্গে রয়েছি। জি, আপনার নামটা একটু বলুন প্রথমে। জি, আমার নাম মোহাম্মদ সোহাগ। সোহাগ, বয়স কত? 21-22 এর মধ্যে এখানে হবে। আপনার জন্ম জেলা কোথায়? জন্ম জেলা ঢাকা। ঢাকাতেই? জি। বড় হয়েছেন মানে ঢাকাতেই? জি। ওকে, আপনি এই জীবন গল্প অনুষ্ঠানটা নিশ্চয়ই শোনেন বা আগে থেকে আমার রেডিও অনুষ্ঠানগুলো শুনতেন। জি। তখন কি ভেবেছেন যে আপনার এখানে এসে গল্প বলা হতে পারে? জি না, কখনোই না। আসলেই তাই, মানে কেউই আসলে ভাবে না যে তার জীবনটা একটা গল্প হয়ে যেতে পারে। সুতরাং যারা শুনছেন, যারা হয়তো মনে করছেন যে এটা আসলে ওর জীবনের গল্প, ঠিকভাবে না নিয়ে আপনার জীবনে হয়তো এর চেয়েও বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমি শিওর না যে ওর জীবনে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা, বা আপনার জীবনে হয়তো বা যার গল্প শুনছেন তার চেয়েও ভালো কোনো ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, চলুন শুরু করি, আপনি যেখান থেকে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। জি, আমি ছোটবেলা যখন আমার বয়স 10 তখন থেকে শুরু করতেছি। জি, তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি ক্লাস 5-5 ফাইভে পড়ি। তখন আমার অভাব অনটনে চলতো। বাবা কি করতেন? বাবা রিক্সা চালাতো। আচ্ছা। মা কোনো কাজ করতো না। আচ্ছা, ওর ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করবেন। আমরা 3 ভাই ছিলাম, আমি সবার বড়। আমার বাবা রিক্সা চালাতো, একা পক্ষে সম্ভব হতো না। আমার বাবা লোন নিত, লোন নিয়ে মানুষের কাছ থেকে টাকা এনে আমাদের খাওয়াইতো। এরকম করতে করতে অনেক টাকা ঋণী হয়ে যায়। জি। তখন আমার মা দেখে যা টাকা ইনকাম করে তা বাইরে দিতে হয়। ওকে। আমাদের সংসার চলছে না। আমার মাকে অনেক মাসে অনেক আইডিয়া দিল, তারপর আমার মা পিঠা বিক্রি শুরু করলো। আচ্ছা। আমার বাবা ঘরে আসতে পারে না রাত্রে, মানুষরা আসে টাকার জন্য, মা পিঠা বিক্রি করে কষ্টে করে টাকা দেওয়া শুরু করলো। এর মধ্যে আব্বাকে একটা গাড়ি কিনা দেওয়া হলো আমার খালার থেকে টাকা নিয়ে। আমার খালারা ছোট থেকে আমার গাড়ি মানে রিক্সা হেল্প করছে। গাড়ি মানে কি, রিক্সা কিনে দেওয়া? রিক্সা কিনে দেওয়া, উনি ভাড়াটা এতে চালাতো রিক্সা। ওকে। জি, আমার খালারা আমার বাবাকে অনেক, তারা ছোট থেকে আমার বাবাকে হেল্প করছে। আমার বাবা রিক্সাটা নিল, নেওয়ার পর এই 6 মাসের মতো চালালো। চালার পর আরেকজন লোক একটা বুদ্ধি দিল যে একটা দোকান নেন। দোকান নেওয়ার পর আমার বাবা রিক্সাটা বিক্রি করে দিয়ে দোকান নিল, আরও লোন টাকা নিল, ঋণ নিল। নেওয়ার পর দোকানটা করলো, বাকি বোকা দিয়ে। আমার বাবা একটু সরল টাইপের, যে মানুষ যা বলে তাই বিশ্বাস করে। আচ্ছা। এমন এক জায়গায় দোকান নিচ্ছে, সেই জায়গায় লোক বসতি কম, দোকানটা তেমন আর কি চললো না। 3-4 মাস মতো চলার পর অনেক টাকা ঋণ হয়ে গেল। আচ্ছা। প্রায় তখনকার সময় 20-25 হাজার টাকা ঋণ হয়ে গেল, অনেক টাকা। রিক্সা ওটাও বিক্রি তো আগেই করে ফেলছে। আবার অভাব অনটন, আমার মা পিঠা বিক্রি কইরা
যেই টাকা জমাইছে আস্তে আস্তে মানুষকে দেওয়া শুরু করলো। অনেক মানুষ আইডিয়া দেখছে যে তোমরা পলায় যাও, এলাকা ছাইরা যাও গা, নাহলে এত টাকা কীভাবে ঋণ দিবা। আমার মা বললো না পলায় যাবো কেন, টাকা দিয়ে যাব। পলায় গেলে মানুষ খারাপ বলবে, দরকার নেই। আমার মা কষ্ট করে সেই টাকা দিল। আমরা ছোট ছোট, আমার মা আমি কষ্ট দেখে একদিন কাজে গেছি, তখন আমার বয়স 11 হবে, আমি কাজে গেছি একটা দোকানে, মুদি দোকানে। একদিন যাওয়ার পর দুপুরবেলা আসছি, মা দেখা আমাকে জড়া ধরা বলে যে তোর কাজ করার দরকার নেই, তুই লেখাপড়া কর। আমি লেখাপড়া করতেছি, আবার আমার মা দিল, ঋণ দিল মানুষের। তারপর আবার পরবর্তী আব্বাকে গাড়ি কিনা দেওয়া হলো, রিক্সা। এরকম করে তিনটা গাড়ি কিনা দেওয়া হলো, জি ভালোই চলতেছে। এর মধ্যে রিক্সা চোরে নিয়ে গেল, আবার আমার মার চাচাতো ভাই ছিল, ঠিক মতো জমা দিত না, অভাব অনটনে। আবার মা মানুষকে বিশ্বাস করতো, আমার বাবা মা মানুষকেও হেল্প চাইলে টাকা দিত, টাকা দিত মার। এরকম করে অনেক লোক টাকা নিয়ে গেছে, আমার মার টাকা এক লোক প্রায় 20-25 হাজার টাকার মতো নিয়ে গেছে। আমরা তখন ভেঙে পড়ছি, এমনি তো আরও লোন নিয়ে সারাইছে, যেমন 10,000-15,000 টাকা করে লোন নিছে অফিস থেকে। নেওয়ার পর এগুলো তো দিতে হয় প্রতি সপ্তাহে প্রায় 800-900 টাকার মতো দিতে হয়। তখন আমরা তেমন আর কি ভালো না, যেমন মানুষ ঈদে একটু শখ থাকে, আমাদের শখ ছিল কিন্তু কোনোদিন বাবা মা যতটুকু পারতো পূরণ করতে পারতো না, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতাম না, তিন বেলার জায়গায় একবেলা খাইতাম। এরকম আস্তে আস্তে মা পিঠা বেচতে নামলো, আব্বা রিক্সা চালাইতেছে, আমিও কাজ করতেছি, লেখাপড়াটা ছেড়ে দিছি। তারপর ওইখানে প্রায় 12 বছরের মতো ছিলাম আমরা। তারপর চলে গেলাম তেরমুনিতে। তেরমুনিতে চলে যাওয়ার পর ওই বাড়িতে একটা মেয়ে থাকতো, ওর দাদির সাথে, ওর মা ছোটোবেলা চলে গেছে ওর বাবাকে রাইখা, ও আর ওর ভাই, ও বড়, ওর দাদির কাছে থাকতো। ওর দাদি আবার অন্য জায়গায় নিচে ঘর, একা পারে না। তেরমুনিতে গেলাম, ওইখানে একটা রুম ছিল, ওর দাদিকে দিল আমার মা যে নেন, ভাড়া কম আছে, থাকেন লার্কি চুলা থাকেন। ওই মহিলা গিয়া আমাদের নামে আর কি মানুষের কাছে খারাপ খারাপ কথা বলে, যে ওরা ভালো না, অমুক সেমুক, এইসব কথা বলতে থাকে। ওই মেয়েটার সাথে আগে থেকেই তো আমার সম্পর্ক ছিল, যেমন চীনা পরিচিত। মেয়েটাকে আমি বলি যে কিরে তুই প্রতিদিন আসা যাওয়া করস, তোরকে গাড়ি ভাড়া দেয় না, এই দেখি স্কুলে পরে হাইটাইটা যায়, হাইটাইটা আসে। তখন আমি ওকে বললাম আচ্ছা তোকে আমি প্রতিদিন আওয়া যাওয়ার গাড়ি ভাড়ার টাকা দিই। আচ্ছা, আওয়া যাওয়ার গাড়ি ভাড়ার টাকা দিতেছিলাম। আর তখন আমি কাজ করতেছিলাম এই রাজমিস্ত্রি, এই হেল্পার আর কি, আমি জোগালি কাজ করতাম। তখন আমি 200 টাকা করে পাইতাম ওই টাকার, ওইখান থেকে ওরে 20-30 টাকা করে আমি দিতাম যে গাড়ি ভাড়ার টাকাটা তুই লেখাপড়া কর। জানি যে ওর বাবা থাইকেও নাই, ওর মা তো ছোটোবেলায় চলে গেছে, ওর দাদি কতটুকু আর ওদের হেল্প করবে। তখন ও ক্লাস 7-এ পড়ে, আর আমি তো লেখাপড়া করি না, এরকম কাজবাজ করতেছি, ওরে টাকা পয়সা আমি দিতেছি। জি, হঠাৎ কইরা আমি বললাম যে না, এই কাজ করবো না, আমি অন্য কোনো কাজ করব। একদিন আমি বিকালের দিকে এই বন্ধের দিকে বসে আছি, একটা লোক আসলো। আসার পর আমি বললাম, আমাকে জিজ্ঞেস করলো এখানে কি আপনি থাকেন, আমি জি বললাম থাকি। সে বলল কি করেন ভাই, আমি কই ভাই কিছু করি না, এমনি আর কি বসে রয়েছি। তার সাথে একটু কথাবার্তা বললাম, মত বিনিময় করলাম, সে বলে নাকি সে চলচ্চিত্র শ্যুটিংয়ে গান গায় আর কি, যেটা আমাকে বলছে, আমি তো তাকে চিনি না। জি, তারপর আমি বললাম ভাই আমি তো চলচ্চিত্রতে কাজ করতে চাই, আমার খুবই ইচ্ছা, যদি আপনি যদি একটু দিতেন আমার একটা চান্স, আমার খুব ইচ্ছা। সে আমাকে একজনের নাম্বার দিল, শাহরি হাসান রিয়ন, সে বলল হাসান আমার ফ্রেন্ড। আমি বললাম আচ্ছা। তার কাছে আমি প্রায় 3-4 দিন আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পর একদিন আমাকে বললো আসো দেখা করো, আমি দেখা করলাম। সে আমাকে বললো হ্যাঁ কাজ করতে পারবা, কিন্তু আগে তোমার মনে করো কি এই যে মানুষের প্রোডাকশন বয় হিসাবে কাজ করতে হবে, তারপর আস্তে আস্তে যদি তুমি বড় হতে পারো সেটা তোমার লাভ। উনি আমাকে নিয়ে ওনার কাজ করায়, যেমন বাসা পাল্টাইতে যখন হয় তখন আমাকে ডাক দেয়, কিন্তু বলে যে আমাকে শ্যুটিংয়ে কাজ করাবে, কিন্তু এটা করায় না। তারপর আমি এরকম করতেছি, আমি বাসা পাল্টাই দিই মাথায় করে নিয়া। পয়সা দিত না? পয়সা দিত না, যেমন 100 টাকা দিত, বলতো যে আসা যাওয়ার গাড়ি ভাড়া এইটা। আমি তো ওনার কাছে পয়সার জন্য যেতাম, আমি চিন্তা করতাম একদিন দিবে, কিন্তু উনি এরকম কিছু না। একটা জিনিস দেখছি আর কি, বলতে চাচ্ছি না যে উনি রুমের ভিতরে অন্য খারাপ ধরনের কাজ করতো, এটা আপনার চোখে পড়েছে? জি জি, ওকে চোখে পড়েছে। তারপর আমি চিন্তা করি এগুলো হয়তো বা হয়, আমার দরকার নেই, আমি এটা দেখার দরকার নেই, আমি যেরকম আছি সেরকম থাকাই ভালো। তারপর আমি এগুলো দেখতেছি, ওই মেয়েটার সাথে এর ভিতরে
ছয় মাস কেটে গেল। ওই মেয়েটার সাথে কথাবার্তা হইতাছে, আমার বাসার পাশেই তো থাকে, কথাবার্তা হইতাছে। তারপর একদিন ওকে আমি বললাম যে আমি তোকে ভালোবাসি, যে আমার বাসার পাশে যে মেয়েটা ভালোবাসি। ও বললো কি আচ্ছা সময় নেই, আমি এদিকে তো ওইদিকে কাজ করতেছি ওনার সাথে, আইসা দেখা করি। আমি কাজ করতেছি, ওই মেয়েটা আমাকে বললো কয়েকদিন পর, আমাকে বললো হ্যাঁ আমি তোকে ভালোবাসি। এরকম করে চলতেছি, ও বলে কি ভালোবাসলে তুই শুটিংয়ে কাজ করতে পারবি না। আর এদিকদা যে শাহরি হাসান রিয়ন ভাই, সে বললো কি তোমার শুটিং আছে, এই কাজ আছে টাঙ্গাইল, যাইতে হবে। ও বললো কি যাইতে পারবি না। ওই মেয়েটা বললো কি যাইতে পারবা না তুমি, ওদিকে গেলে মানুষ নষ্ট হয়ে যায়। আমি গেলাম না, আমি ওনার টোটাল ওনার সাথে কন্ট্যাক্ট করে বাদ দিয়ে দিলাম। তারপর আমি না করে দিলাম, আমি আর ওখানে যাই না। তখন আমার এক ফুপুর সাথে আমার বাবার কন্ট্যাক্ট হয়। আমি কিন্তু ছোটোবেলা থেকে আমার বাবার যে আত্মীয় স্বজন, বাবার দিকে যে আত্মীয় স্বজন, তাদেরকে চিনি না, জানি না, কোনো সময় পরিচয় হয় নাই, যাইও না। আমার দাদার বাড়ি একবার গেছি লাইফে, আর কোনো সময় যাওয়া হয় নাই। আচ্ছা, ওনার সাথে পরিচয় হইল, তারা বলে যে আমার জ্যাঠাতো বোন, সে বলল কি ওইখানে আমার ফুপার ওয়ার্কশপ আছে গ্রিলে, ওইখানে গেলে কাজবাজ শিখলে বাইরে যদি যাইতে পারো, বাইরে যদি পাঠায় দেয়, চাচারা আছে, আব্বা আমাকে বললো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি ওইখানে গেলাম কাজে, কাজ শেখার জন্য। ওইখানে আবার আমার ফুয়াতো বোন ছিল, তার নাম টিনা। তখন ফুয়াতো বোনটা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ওকে, ওই লাখি আবার ভাবছে আমি ওই মেয়ের সাথে সম্পর্ক করব, বিয়ে হবে এরকম আর কি, আমার বাবা বিয়ে দেবে। এর জন্য আমাকে ফোন দিয়ে বারে বারে বলে যে তুমি আইসা পড়ো। আমি বলে আসবো কেন, আমি এইখানে আসি কাজ করতেছি, আমি আসবো কেন। ও তখন বলে যে আমি তোমাকে ভালোবাসি। এর আগে কি আপনি ওকে বলেছিলেন, লাকিকে বলেছিলেন ভালোবাসি? আমি বলছিলাম। তারপরে সে কি ভাবি, তখন কি সে ডিনাই করেছিল? জি জি। আচ্ছা, তারপর ও আমাকে বললো যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আসো কান্দাকাটি করে। আমি তো আসতে চাইতাম। ওইখান থেকে এক সপ্তাহের মধ্যে আমি আইসা পড়লাম। আচ্ছা, আইসা পড়লাম। যেমন আমার ফুপু আমাকে একটু কষ্ট দিছে, যেমন শীতের দিন সকালবেলা পানি ভাত দিত, পানি ভাত এরকম, আর ওনারা ভালো ভালো খাবার খাইতো। একদিন বলে যে আমার আব্বুর নামে, বলে আমার আব্বুর নাম টিপু, বলে কি টিটার পোলাইছে, টিটার পোলাইছে, ও কোনো এই জায়গায় আইসে কাজে, অন্য জায়গায় কোনো কাজ কাম নাই, অমুক সমুক। আমি কথাটা শুই না, আরও ও দিকটা বলতেছে, দোনোটাই আমার মাইন্ডটা লাগছে। আমি সেদিনকার রাত্রিটার কিছু বলি না, সকালবেলা আমি কান্না করতে করতে আইসা বসি আমার ফুপার কাছে, বললাম যে আঙ্কেল আপনি, আমি কি বলবো, আপনি তো আমাকে কিছু বলেন নাই, আমার আপন লোকই যদি আমাকে খারাপ কথা বলে এখানে কীভাবে থাকি। জি, আমাকে ফুপু আর কি আমার দাদির কাছে বলতেছে। ওকে, মানে ঠিক আছে, বুঝতে পেরেছি। তখন আমি কান্নাকাটি করে আমি আইসা পড়ছি, দোনো দিক দিয়ে ও আসতে বলতেছে, আমি আইসা পড়ছি। আইসা তখন আবার কি করলাম, বলে কি ওই তুমি ওই রাজমিস্ত্রি কাজ শিখো। আমি রাজমিস্ত্রি আবার কাজ করতাছি করতাছি, এরকম করে চলতেছে এক বছরের মতো যায়। জি, এর মধ্যে ও আমাকে বলে যে বিয়ে করে ফেলি। আমি কি বলো, আমার এখন আমি লাকির বয়স কত ছিল তখন? লাকি তখন এটা পরীক্ষা দিছে। ওকে, তার মানে 13-14 বছর সর্বোচ্চ। হ্যাঁ, আমার থেকে এক বছরের ছোট। তখন ও আমাকে বলল যে বিয়ে করে ফেলে। আমি কই না বিয়ে করব না। ও দেখি আবার অন্য ছেলেদের সাথে কথাবার্তা বলে, আমার সাথে তেমন না, অন্য ছেলেদের সাথে কথা বলে, আবার আরেকজনকে বলে আমার ফ্রেন্ড, ওরও ফ্রেন্ড, একই বয়সে যেহেতু পরিচিত। ও আমাকে ওই ফ্রেন্ডের কাছে বলে আমার নামে যে আমার একজনের টাকা খাই, একজনের কাছ থেকে, কার কাছ থেকে, সোহাগের কাছ থেকে। আমার ফ্রেন্ডটা একদিন দেখা আমাকে বলে, আর কি ফ্রেন্ডটার নাম মারুফ, ও আমাকে বলে কিরে তুই নাকি টাকা দেস লাখিরে। আমি কি বলস, কয় ও যে আমাকে আমাদেরকে বললো যে তোর কাছ থেকে টাকা খায়। আমি কি কস, এটা কীভাবে বললো? ওরা তো আমি হেল্প করতাম, ও আসা যাওয়ার কষ্ট, হাইটা যা হাইটা আসে, এর জন্য ও আমাকে এই কথাটা বললো। দাঁড়া, এর মধ্যে টিউশনি করতেছে। জি, টিউশনি করতেছে। আমি তখন আবার বললাম যে এই যে টিউশনি করতেছে, এখন আমি ওর থেকে টাকা খাবো, আমি আর ওকে ওর সাথে সম্পর্ক করব না, কিন্তু ওর কাছ থেকে আমি টাকা খাবো। আমি তখন কি করলাম, ওর কাছ থেকে আমি টাকা খাওয়া শুরু করলাম। এই প্রতি মাসে বেতন পাওয়ার পর যে আমার একটু সমস্যা হয়েছে, আমার কিছু টাকা দাও, আমাকে টাকা দিত, আমি খাইতাম, চলতাম ফিরতাম, অন্য ফ্রেন্ডদের নিয়ে খাওয়াইতাম, বলতাম যে দেখ এরকম এরকম একটা মেয়ের কাছ থেকে টাকা নিছি। ওকে, তখন আমি ফোনও চালাইতাম না, ও আমাকে একটা ফোন দেয় কথা বলার জন্য, ফোন দেয়, আমি তোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে খাইতেছি। আর আমি ফোন দিলে ও ফোন ধরে না আর কি, সাইলেন্ট রাখতো ওর ফোন, কেউ জানতো না যে বাসায় যে ও ফোন চালায়। এরকম ও বাথরুমে যেয়ে কথা বলতো, আমি বাইরে থাকতাম, এরকম কথাবার্তা বলতো। আমার ফ্রেন্ডরা দেখতো আমি ওর থেকে টাকা পয়সা নিয়ে চলতাছি ফিরতাছি। ও আমাকে বললো, মানুষের কাছে বলে যে ছেলেটা খারাপ, অন্য ছেলেদের সাথে কথাবার্তা বলে, এগুলো মানুষের কাছে বলে, হ্যাঁ, এই বিয়ের প্রস্তাব না করে দেওয়ার জন্য টাইম পাস করে। ওকে, টাইম পাস করে। তখন আমি বললাম যে টাইম পাস করো, দাঁড়াও
তখন আমি ওর রুমে গেলাম, ওর দাদি কাজে গেছে হয়তোবা রাত্রে, হ্যাঁ সন্ধ্যার পরপর কোথায় জানি গেছে এটা ছোটে আমি জানি না। আমি রুমে যাই, আমি ওকে ধৈরা ধরছি, ধৈরা বলতেছি যে আমার এটা লাগবে, তুমি যদি সত্যি ভালোবাসো আমার এটা দিতে হবে। ও বলে না আমি তোকে সত্যি ভালোবাসি বন্ধুর মতো, বা তোকে ভালোবাসি কিন্তু আমি এটা দেবো না, এরকম বলতেছে। আমার এক পর্যায়ে জোর করতে 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 মানুষের ধরে ভয় এটা হয়ে গেল ফিজিক্যালটা। ওকে, মানে এটা আপনার জোরাজোরিতেই হয়েছে? জি জি, আমার জোরাজোরিতে। জি, আমি তো চাইলাম যে ও আমাকে যদি এইটা কাজটা করি তাহলে হয়তো বাবা আমাকে চাইবে, মানুষের কাছে এই কথাটা বলবে না যে। কিন্তু ও তো আপনাকে চাইতোই এমনিতেই, ও তো বলতো যে বিয়ে করি বা এরকম। তো আপনার আপনি এটা তো আর কি আমাকে ভয় দেখাইতো যে বিয়ে করি আর কি, তাহলে যে আমি যদি চলে যাই। কিন্তু আমি তো ভাবতাম যে বিয়ে যদি করবা তাহলে তুমি অন্য ছেলের সাথে কথা বলো কেন, অন্য ছেলের সাথে দেখি। ওকে ঠিক আছে, আপনাদের মধ্যে এই সম্পর্কটা হয়েছে যেটু একান্তই আপনাদের ব্যক্তিগত, তবে আমি বলবো যে বিয়ের আগে ধরনের অনৈতিক সম্পর্কে জড়ানো উচিত নয়। আমরা ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছে জীবন গল্পে। আজকে একটা ঈদ স্পেশাল এপিসোড আমরা প্রচার করছি, যদিও আমি স্পেশাল শব্দটা নিয়ে আমার যথেষ্ট আপত্তি আছে এই জীবন গল্প অনুষ্ঠানের ক্ষেত্রে, কারণ প্রতিটা গল্পই স্পেশাল, তবুও আজকে বিশেষ দিন সুতরাং আমরা এইভাবে বলছি। আসলে ঈদ মুবারক জানাচ্ছি আরও একবার যারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে আছেন। ছোট্ট একটা বিরতি। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউনড সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আর জে কেব্রিয়া, অনলি অন ঢাকা FM 90.4। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। স্বাগতম প্রিয় শ্রোতা, আপনাদেরকে শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4 এ। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। জি বলুন। তারপরে ফিজিক্যালটা হয়ে গেল ওর মতো, আমার সাথে দুদিন কথা বলে না, কথা বলে না। তারপর আমি একদিন ফোন দিয়ে বললাম যে দেখো রাগ করো না, ভুলে গেছে আর কোনোদিন এই কাজটা করবো না, আর তুমি রাগ করো না আমার উপরে। ও তারপর মানছে মাইনা, তারপর বলছে যে এই কাজটা করো কেন। তারপরে এর মধ্যে ওর সামনে আমি আবার একটা কাজ করছি এর জন্য মানছে, যেমন ওর সামনে আমি একটা নেশা করছিলাম। নেশা করার পর ও এটা কি ফার্স্ট টাইম ছিল নাকি আগে থেকে আপনি করতেন নেশা? এর আগে থেকে করতাম, কিন্তু যখন ওর সাথে আমার এখানে আসা পরে তেরমনি তখন আমি এটা ছেড়ে দিই। আচ্ছা, তখন ওর সামনে আমি ফার্স্ট টাইম এটা করি, ও দেখে। কি নিতেন আপনি? এই গাঁজা। গাঁজা, ওকে। জি, আমি এটা খাই, খাওয়ার পরেও আমাকে বলে যে এই আমি একটু মাথা ঘুরাইতেছে, তখন ও আমাকে তেঁতুল দেয়, ওর ভ্যাগ থেকে বাইর করে তেঁতুল দেয়, তেঁতুল দিয়ে বলে এটা খা, এটা খাইলে মাথা ঘুরানটা কমে যাবো। আমি বলি যে এটা খাবো না, তুই কেন আমার সাথে কথা বলো না তুমি? ও বললো যে আচ্ছা কথা বলবো। আমি কইটা তো রাগ করো না, কয় না রাগ করে নেই। তারপর আমি ওইটা খাইলাম, ভালোই সুস্থ হইলাম। ওর সাথে এরকম কথাবার্তা বলতেছে যেমন আগের মতো না, এই দু একদিন পরপর কথা বলে দেখলে কেমন আছো এই, তখন আবার সম্পর্কটা আবার আগের মতো হয়ে গেল, যে আগের মতো কথাবার্তা বলে। ঠিক আছে, এরকম আমি চলতেছি। এর মধ্যে ও আমাকে বলে যে তুমি কোনো কাজবাজ করো। আমি হ্যাঁ কাজবাজ করবো, কী কাজ করব? বলে যে তুমি রাজমিস্ত্রি ওই কাজটাই করো, কাজটা শিখলে লাভ হবে। কাজ করতেছি, দূরে দূরে যেয়ে কাজ করি। আমার বার্থডে আসছে, এই 23 মে আমার বার্থডে। বার্থডেতেও আমাকে বলে যে তোমার জন্য আমি একটা স্পেশাল কিছু করতে চাই। আমি বললাম করো। ও বার্থডেতে ডিম দুধ এনে পুটিং বানাইছে আমার জন্য। আমি কাজ থেকে আসছি, কাজের থেকে, সেদিনকে আমি কাজ করছি, কাজ থেকে এসে আমি বলি যে টাকা পাইছি, 400 টাকা পাইছি। তখন আমি বলি যে তোমার জন্য আমি একটা কিছু নিয়ে আসি, গিফট নিয়ে আসি। ও বলে না আগে তুমি এই টাকাইটা যাও, আমি কেকটা কাইটা যাও। আমি বলি না আগে নিয়ে আসি। এরকম কথা বলতে বলতে ও আমাকে ছাড়তেছে না, আমি বলতেছি যে আমি তোমাকে একটা গিফট করব। ও ওই পুটিংটা ফেলে দিছে আমার সামনে, ফেলে দিয়া ওর বান্ধবীদের সাথে কান্না করতেছে। আর আমি তো বোকার মতো হয়ে গেলাম, এটা কেন ফেলে দিলা? তারপর আমি ওকে বুঝিয়ে বললাম, তারপর আমি বললাম যে দেখো তুমি এরকম কিছু কইরো না, ঠিক আছে? কী কী হয়েছে? আবার আগামী বছর আসবে,
সপ্তাহ থেকে হয়েছে, আগামী বছর আসবে, এরকম কথাবার্তা বলে ওকে বুঝিয়ে পাঠিয়ে দিলাম বাসায়। ওকে, আমার মতো আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে চলতে ফিরতেছি, এর মধ্যেও আমাকে একটা কসম দিল যে তুমি সিগারেট খাইতে পারবা না, কোনো নেশা করতে পারবা না, সিগারেট খাইতে পারবা না, চুল বড় রাখতে পারবা না, কোনো কিছু আর কি অভদ্র যেটা সেটা করতে পারবা না। জি, আমি আমি সব কিছু রাজি হইলাম। তারপর আমি বললাম যে সিগারেটটা তো আচ্ছা খাবো না, ঠিক আছে, কিন্তু প্রতিদিন আমাকে একটা করে কিস দিবে। বললো ঠিক আছে কিস দিব। আমি এইরকম চলতেছি, প্রতিদিন একটা করে কিস দেয়, এরকম কথাবার্তা বলতেছে, ভালোই চলতেছে ফিরতেছে। হঠাৎ কইরা আমার এক বন্ধু, নাম হচ্ছে ওর জুয়েল, নন্দীপাড়া ক্যাম্পে ওর বাড়ি, ওর দেখ সবসময় দেখতো কি ওরা গাঁজা খাইতো, আমি খাইতাম না। ওরা খাইলে আমি পাশে যা বৈশা বৈশা ওর সাথে কথা বলতাম আর কি, এলাকির সাথে। ও বলল যে এত ভালো হয়ে গেছিস গা, তুই কিছু খাস না, আরাম গলাগে তেমন আড্ডাও দেস না, কীভাবে এরকম থাকোস? আমি বলি যে মানুষ চাইলে সব কিছু পারে, তোরাও দেখ পারবি, একজনের জন্য এরকম হয়েছি। বললো যে কার জন্য? আমি বললাম আমার গার্লফ্রেন্ডের জন্য। গার্লফ্রেন্ডকে নাম লাখি, কয়েকটু পরিচয় করা দাস না, দেখি মেয়েটার জন্য যে তুই ভালো হয়েছিস। এটা কে বলছে আপনাকে? ওই ফ্রেন্ড জুয়েল। জুয়েল, আচ্ছা। জি, তারপর আমি ওকে পরিচয় করে দিলাম মেরা দিয়া হাটের ওইখানে লাখির সাথে। লাখি বলল ওই ছেলেকে বড় ভাই, আর আমি বললাম তো ছোট বোন, ঠিক আছে, পরিচয় করে দিছি। এরকম পরিচয় করা দিছি 2016 সালের ডিসেম্বর মাসের, ডিসেম্বর মাসের 11-12 তারিখে হবে সম্ভবত, তারিখটা মনে নেই। সেদিন ছিল বৃহস্পতিবার দিনকার রাত। জি, ও আমাকে বলতেছে যে বিয়ে করব, বিয়ে করব, বিয়ে করব। আমি তো ওকে বলতেছি না যে বিয়ে করব না, কেননা বিয়েকে কীভাবে করি? এর ভিতরে টানা রোজার মাস ওর সাথে আমার ফিজিক্যাল হয়। একটানা? একটানা রোজার মাস, রোজার মাসের আগে দুই মাস আগে আর কি, টানা তিন মাসের ভিতরে 15 দিনের মতো গ্যাপ ছিল, ফিজিক্যাল হইতে থাকে। এখন এক পর্যায়ে আমাকে চায়, কেননা তুমি এক পর্যায়ে আমাকে বলছো যে তুমি আমার কাছ থেকে টাকা খাও, ইউজ করো, তোমার পিছিয়ে পিছিয়ে আমি ঘুরি। এর জন্য আমি প্রতিশোধ নিচ্ছি, তোমার সাথে আমার কি, আমি তোমাকে ভালোবাসবো না, তোমার মতো তোমাকে ছেড়ে দেব। আমার ইচ্ছা ছিল এটা যে আমি ওর সাথে সম্পর্ক করব না। ও আমাকে বলছে না, আমি এই জন্য জিতের কাজটা করলাম। ও আমাকে এখন বলে বিয়ে করার কথা, আমি কিসের বিয়ে করব? বিয়ে করব না, আমার এখনও লাইফ সেটেল হয় নাই, কিছুই হয় নাই, তোমার মতো তুমি পরীক্ষা দাও। ও বলে যে না, বিয়ে করতেই হবে, না বিয়ে করব না। আমার ফ্রেন্ডটা আবার কী করছে, আমার ফোনটা নিয়া ওর কাছে নিছে। বন্ধুরা নিছে? জি, আমার নাম কি ছিল ফ্রেন্ডের? জুয়েল। আমার ফোনটা গান শুনতে নিছে। আমি ফ্রেন্ড তো বিশেষ করে দিছি যে নে, ওই ফ্রেন্ডটা আমার মোবাইল থেকে ডাইভার্ট করে করছে, কীভাবে জানি করছে, যেন আমাকে কেউ যদি ফোন দেয় ওর নাম্বারে চলে যাবে। আর ওই মেয়েটা নাম্বারও ও নিচ্ছে, লাকির নাম্বার। ওকে ওকে, নিয়ে বৃহস্পতির দিনকে এরকম তুমুল ঝগড়া চলতেছে যে বিয়ে করতে হবে। আমি বলি না, ঠিক আছে, এরকম চলতেছে। শুক্রবার দিনকে আর আমার সাথে কথাবার্তা হয় নাই। শুক্রবার দিনকে আমি বিকালের দিকে একটু ফোন দিছিলাম, উল্টাপাল্টা বলে যে আরেকজন পেয়ে গেছি, লাখি বলতেছে আরেকজন পেয়ে গেছি, তোকে বিয়ে করবো না বা তোর সাথে কথাবার্তা বলবো না। আমি কী হয়েছে, এরকম করতেছো কেন? বলে আরেকজন পেয়ে গেছি, তোর সাথে কোনো কথা নাই, উল্টাপাল্টা আমাকে তুই তামাই করে রাবিপ করতেছে। আমি বললাম ভালোই, তুমি যে এই কাজটা করতেছো এটা কিন্তু ঠিক না, তুমি কাকে পাইছো? শনিবার দিনকে আমি কাজ থেকে আসছি, কাজের থেকে আসছি সন্ধ্যার দিকে। এর মধ্যে একটা ফ্রেন্ড, আরেকটা ফ্রেন্ড নাম হইছে অপু, কয় জুয়েলে তো তোর প্রেমিকার লগে এই জায়গায় এই বন্ধের ভিতরে কথা কইতেছে। আমি কি কস, জুয়েলের না ছোট বোন? কথাটা শুনে আমার অন্যরকম হয়ে গেছে, মাথার ভিতরে রক্ত উঠে গেছে, এই কাজটা কীভাবে হয়? এর মধ্যে আমি দৌড় দিয়ে গেলাম যাই দিকে জুয়েলে, ভালোই জুয়েলে আমার দিকে হাসতাছে। আমি বলি যে জুয়েল কী হয়েছে, তুই কী করছস? কয় লাখি তোর না, লাখি আমার। আমি শুনে কই জুয়েল ভাই তুই এই কাজটা কেমনে করস? ওনা তোর ছোট বোন আর আমি না তোর বন্ধু, বন্ধুর কাছ থেকে এরকম নেওয়া কি ভালো? ঠিক আছে, আমি তো ওর পায়ে পড়ি ভাই, আমি বিশ্বাস হইতেছে না ওর উপরে, আমার এতটা বিশ্বাস যে লাখির উপরে যে আমাকে ছেড়ে অন্য ছেলের কাছে যাইব না। আমি ওর পায়ে ধরে বলি যে ভাই তুই একটু লাখির আনা, ওর সাথে আমার কথা হইতেছে না একদিন ধরে, একটু আনা। ওর পাও ধরছি আমি, তারপরও লাখি আমার ফোন ধরতেছে না, ব্ল্যাকলিস্টের নাম্বার। ও ফোন দিছে লাখি বাসায় ঢুকবে, তার আগেই ফোনটা বাজছে, বলে যে তুমি একটু আসো তো, সোহাগ এসে কান্নাকাটি করতেছে। লাখি সেই মুহূর্তে আবার আসলো, এই 10-15 মিনিটের মধ্যে আসলো। আয়সা বলল আমি কি লাখি তুমি এই কাজটা কি করতে পারলাম, আমি তোমার সত্যি ভালোবাসি, এখন আমি তোমাকে এই কথা বলছি যে তুমি বিয়ে করো না, বিয়ে করবা না, এর জন্য তুমি একটু লেখাপড়া করো, আমি কাজ বাজ শিখি, জীবনে যেন লাইফে কিছু করতে পারি। তারপর আমি ওকে বলতাছি, ও আমাকে বলে না তোকে আমি ভালোবাসি না, আমি ভালোবাসি জুয়েলকে। তারপর আবার আমি হাত দিয়ে বলি কি তুমি চলো বাসা, চলো বাসা তো পাশাপাশি ঘর, বাসায় চলো। জুয়েলরা বলে নাকি ওরা নাকি আমি খারাপ কাজ করতেছি, আমাকে মনে করেন 8-10 জনে মিলা মারে।
ইচ্ছা মতো মারে লাখি সামনে লাখি, তখন লাখি আমাকে হাসি, আমাকে লাখি তুমি একবার বলো যে ভালোবাসি, তুমি এরকম কইরো না, ওদের সামনে একবার বলো তাহলে ওরা আমাকে ছেড়ে দিবে, বলে না তোকে আমি ভালোবাসি না। হঠাৎ এরকম হইলে আমি বুঝতে পারি না, আমাকে মারে ইচ্ছা মতো, মায়েরা মনে করেনি যে নাকের এখনও আমার হাড্ডিটা বেঁকা, ইচ্ছা মতো মারে আমাকে। এর ভিতরে আমি আগে আগে আইসা আমার শার্ট সস্ত্রীরা আগে আগে আইসা দাঁড়াইছি, তারপর আমি ওই রিক্সা থেকে ওরে নামাইলাম চলো লাখি। আর এই অবস্থায় ওই অবস্থায় আবার সবার সামনে বলে যে আমার কাছে লাখি চিকরিয়া বলে যে আমার সাথে খারাপ কাজ করতেছে, খারাপ কাজ করতেছে। ওইখানে আবার সবাই মারলো আমাকে, ওইখানে আবার চেয়ারম্যান আসলো আইসা বিচার করলো। তারপর আমি বললাম, চেয়ারম্যান জিজ্ঞেস করে ওকে চিনো, আমাকে বলতেছে তুমি ওকে চিনো, আমি ওকে জিজ্ঞেস করেন আমি চিনি, ও আমাকে চিনে কি না, আমার ঠাস করে একটা চটকনা দিল। ততক্ষণে আমার বাবা আসছে আইসা, তারপর বলতেছে ও খারাপ, অমুক সঙ্গে আমার নামে বাজে কমেন্ট করতেছে। তারপর চেয়ারম্যান বুঝতে পারছে যে আমি একা, ওইখানে ছেলেরাও আমার দোষ দিতে আছে, আমি একা। আমি বলি যে ওর ওর তো আমি ছোটো থেকে চিনি, আর ও আমার পাশের বাসায় থাকে এখনও, আগেও ছিল এখনও আছে। ও আমাকে ওই ওই বিচারের মধ্যে বলে যে লাকি আমাকে চিনি না, বলে ওকে আমি ওকে চিনি না। ওইখানে তারপর বিচার টিচার করে আমাকে বললো যে আচ্ছা ওই মেয়ের সাথে তুমি আর কথা বলবো না, আমাকে দুই চারটা চটকনা দিল। ওই চেয়ারম্যান 500 টাকা বাইর করে আমার বাবার পকেটে দিল, বললো যে ওরে ডাক্তার দেখান, দেখেন। বুঝতে পারছি ব্যাপারটা, কেননা ব্যাপারটা বুঝতে পারলেও কিছু করা যাবে না, সবাই তো সাক্ষী দিতে আসছে ওর বিপক্ষে, ওর পক্ষে তো কেউ নাই। মেয়েটাও যদি ওর পক্ষে থাকতো যে চিনি তাহলে একটা কথা ছিল, এখানে সবাই ওর বিপক্ষে, এখানে কোনো বিচারই তো আপনার ছেলের উল্টা দিকে, পারতাম যে পুলিশ উঠে দিতে, কিন্তু আপনার গরিব মানুষ উঠে দিয়ে কী হবে। আমি কী করলাম, মেয়েটাকে ওর মতো আমার মতো আমি, তার পরের দিনই আমার খালু আসলো, আয়সা বলে যে এখানে থাকার দরকার নেই, মানিক যেহেতু গেছে চল আমার বাসায় আয়সা থাকবি, এই যে মাদার টেক উত্তরপাড়া আর কি, যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি ওইখানে। ওইখানে আমি হ্যাঁ এক মাসের মতো ছিলাম, কাজবাজ করতেছি, আবার রাজমিস্ত্রি কাজবাজ করতেছি, খালুর সাথে আমি বাস টানি, কার টানি, ভ্যান গাড়িতে কাজ করতেছি। এর মধ্যে ও এক মাস পর আয়সা ওর ফ্রেন্ড এলাকা আছে, নাম হয়েছে খালেদা, ওর কাছে আয়সা কান্নাকাটি করতেছে। খালেদা আবার আমার দেখে বলে কী রে লাকির সাথে কী হয়েছে তোর, আমি কী হয়েছে অনেক ঘটনা এরকম এরকম মারামারি করছে আমাকে এলাকার থেকে, আমি আয়া পড়ছি সরমে লজ্জা। ও আমাকে বললো যে আচ্ছা লাকি তো কান্নাকাটি করতেছে, আমি কী কস লাকি কান্নাকাটি করতেছে, লাকি এখন তো আমার উপরে একটাই জিত যে ও আমাকে মায়ের খাওয়াইছে, ও আমাকে চিনে না, আমি ওরা মায়ের খাওয়াম লাগলে ও যদি ওরে একটু পড়ায় নিয়ে তারপর ওই চেয়ারম্যানের কাছে বিচার করাম যে ও আমাকে চিনে না, এখন আমার কাছে আইসছে কেন। আমার নিয়ত এইটা ভালোই, ও আসছে দেখা করলাম, কথাবার্তা বললাম, তখন আমার সামনে দেখি জুয়েলের সাথে কথা বলে। আমি কই ভালোই, দিনকাল তো ভালোই চলতেছে তোমার জুয়েলের সাথে, কি বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ বিয়ে করবো। আমি কই ভালোই, বিয়ে করলে ভালো, আমাদের জিতে একটাই। এর ভিতরে আমার এই উত্তরপাড়া আমার বড় ভাই ছিল, বড় ভাইরা ছিল, আপু ছিল বড় ভাইয়ের ফ্রেন্ড, তারপর আমি বললাম যে এরকম এরকম আমার মায়ের খাওয়াইছে দেখেন। আপু উঠাই ওর একটা চটকনা দিল, কেননা চটকনাটা দেওয়ার পরে না আমার অনেক কষ্ট লাগলো যে ওর আমার জন্য একটা চটকনা খাইলো। আমি তারপর আপুর যাইয়া বললাম, আপু পাও ধরে বললাম যে আপু ওকে মারে না, লাগলে আমাকে মারেন। আপু আমাকে তখন বলল যে ছেলেটা সত্যি তো তোর এই মেয়েটাকে অনেক ভালোবাসে, এত মার খাওয়ার পরও একটা চটকনা দিলে আমার, ও আমার পাও ধরতেছে, মেয়েটা কিছুই বলতেছে না, ও আমার পাও ধরতেছে মেয়েটাকে একটা চটকনা দেওয়া মাত্র, ঠিক আছে। তারপর আমাকে সবাই ছাইড়া দিল, ওই ওকে আমি ছাইড়া দিলাম। পরের দিন ও আবার দেখা করলো আমার সাথে, দেখা করার পর 8টা পর্যন্ত কথাবার্তা বললাম, এখন বলে যে আমি যদি বাসায় যাই আমার দাদি আমাকে মারবে। কেন মারবে? এই যে আমি রাত করে ফেলছি মারবে, এটা ও বলছে, ও বলতেছে। যখন বলছে তাহলে তুমি এক কাজ করো, দরকার নাই তোমার বাসায় যাওয়ার দরকার নেই, তুমি কি আমাকে বিয়ে করবে? কয় হ্যাঁ। আমি আচ্ছা ঠিক আছে, আমার এক ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের বাসায় ওকে রাখলাম। তারপর আমি ওকে বললাম বিয়ে করবে কিনা, জি বিয়ে করবে কিনা, ও বললো হ্যাঁ বিয়ে করবো। আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের বাসায় ওকে রাখলাম আমার বাসা। তখন আপনি কি করেন, পেশায় কি করেন? ওই যে রাজমিস্ত্রির কাজ করি। তখন ওই যে রাজমিস্ত্রির কাজই করেন? হ্যাঁ রাজমিস্ত্রির কাজ করি। তারপর ওইখানে রাখলাম, 3 দিন রাখলাম, যেদিন আর কি যাবো ওর ফ্রেন্ডের, ওর আর কি ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড থাকে নারায়ণগঞ্জ, ওইখানে যাবো, ওইখানে যেয়ে বিয়ে শাদি করে থাকবো ভালো। যেদিনকে যাবো সেদিন এক ফর্ম আসছে আর কি, পুলিশের যে সোর্স থাকে, ও আয়সা বলে আর কি, দুজনে কথাবার্তা বলতেছি মাঠের ভিতরে, আয়সা আর কি চাইছিল টাকা খাবে। এখন আমি তো এলাকায় থাকি, কেন টাকা খাবে, ঠিক আছে। আমি বলতেছি কী সে টাকা, এর ভিতরে ও ফোন দিছে পুলিশ, পুলিশ ফোন দেওয়ার পর আসছে, আয়সা ধরছে, আমাকে বলে যে কাজ দে। আমি বলি কিসের কাজ, বলে যে এই যারা মাদক ব্যবসায়ী তাদের ধরা দেয়। আমি বলি এগুলো তো আমি খাইও না, আমি তো জানিও না কীভাবে ধরা দিব।
তারপর আমাকে সাইরা দিছে আপনার সঙ্গে তখন আপনার গার্লফ্রেন্ড ছিল জি জি কোন গাড়িতে বসা আমাকে সাইরা দিছে বলতেছে খোঁজান তখন কিন্তু আমি জাইলে যাইতে পারতাম আমি চিন্তা করছি যদি যাই ওর উপরে যদি কোনো একটা খারাপ কাজ করে ও লাকি তখন পুলিশের কাস্টডি জি জি আচ্ছা গাড়িতে তখন আমি যাওয়া আর হয় নাই আমি আবার রিটার্ন ব্যাক আসছে আমি বলি যে স্যার পাই না আমার অনেক মারছে ওর সামনে গাড়ির ভিতরে ঢুকে অনেক মারতাছে ঠিক আছে আমি কোনো অসুবিধা নাই তুমি যেহেতু আসো মায়ের খেলেও এর ভিতরে আমরা কেউ কারোকে ফোন দিই না আমি চিন্তা করি আমি যদি আমার বাবা মাকে ফোন দিই এই মেয়ের জন্য যদি আবার দেখে পুলিশে পাশে লাকি আছে তাহলে আমার অনেক অবস্থা খারাপ হইব ও তারপর ফট করে ওর মার নাম্বারে ফোন দিল আর কি সৎমা যেটা ওই নাম্বারে ফোন দিল ফোন দেওয়ার পর ওর সৎমা আসলো ঠিক আছে সৎমা ওর বাবা নিয়ে আসলো থানায় নিয়ে গেল এর ভিতরে আমার নামে জিটি করে রাখছে ওর ফ্যামিলি থেকে ও যে তিন দিন ছিল বাহিরে আমার নামে জিটি করে তিন দিন পরের ঘটনা এটা জি 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 ওকে ওর বাবা আসছে দাদি আসছে ফুপু আসছে মা আসছে আইসা আমার নামে কেস করছে কি নারী নির্যাতন নারী শিশু অপহরণ এটা জিডি ছিল জি আর কি চারটা ধারায় মামলা ঠিক আছে এরকম মামলা এর ভিতরে আমি বলি লাখি একবার কিন্তু তুমি আমাকে মার খাওয়াইছো তখন বলছো চিনো না আর এটা কিন্তু পুলিশ ঠিক আছে সরকারি লোক এখানে যদি বলো চিনি না তাহলে সারা জীবন লাইফটা আমার এখানে কাটাই দিব এখন তোমার উপরে ডিপেন্ড করতেছে সব কিছু ওরকে তো নিয়ে গেছে ডাক্তার করাইলো কিন্তু তখন তো এক মাসের মতো ওর সাথে আমার কোনো মেলামেশা হয় না কিছুই হয় নাই ওকে কিছুই ধরা পড়ে নাই আমরা এই ক্রিটিক্যাল একটা জায়গা থেকে ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসছি আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি জীবন গল্প জীবন নাটকের চেয়েও নাটকীয় জীবন গল্প লাভ হেট চ্যালেঞ্জ মোটিভেশন লাইস ট্রুথ ইম্পসিবল ভার্চু Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Jibon Golpo. Jibon natoker cheo natokiyo. স্বাগত আরও একবার শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি আমি কথা না বাড়িয়ে গেস্টের কাছে আবারও ফিরছি হ্যাঁ বলুন তারপর ওরকে নিয়ে গেল ডাক্তার করতে কিন্তু কোনো কিছুই পাইলো না ওর মতো চলে গেল আমি তো থানায় আমাকে কোর্টে উঠাইলো উঠানোর পর সাত দিন রিমান্ড চাইলো কিন্তু তিন দিন এই জজ দেখে বলে যে ও তো নির্দোষ ওর কিসের রিমান্ড তিন দিন রিমান্ড দিল তিন দিন রিমান্ড দিছে এর ভিতরে আমার খালু গেছিলো আমার বাবা গেছিলো যাওয়ার পর আমি বলছি এরকম এরকম ঘটনা ঠিক আছে এখন কি করবা আমার ওই দারোগা আবার আমার বাবা মাকে ফোন দিয়ে বলছে রিমান্ড আমার বাবা মা আবার অনেক কষ্টে টাকা পয়সা দিয়া রিমান্ডটা কাটাইলো আমার রিমান্ডের দিকে দাগও দেয় না কিন্তু রিমান্ডের আগে যখন আমাকে আনছে চেহারের ভিতরে ঢুকে আমার ইচ্ছা মতো মারছে অনেক মারছে আমাকে মারছে এমনি তো আমি অবস্থা খারাপ চব্বিশ পঁচিশ দিন এরকম ছিলাম ও ছিল তখন আরও আমার সাথে এরকম কিছু করে নাই যে চিনি না জানি না ও পলায় পলায় আসতো ওর বাবা মা আসতে দিত না কুচিকের কথা কয়ে আসতো আইসা ওই জজ জজের কাছে উকিলের কাছে যে বন্দিত যে না কেস করে নাই ও আমাকে বিয়ে করবে এরকম একটা ব্যাপার সেপার তখন আমি বের হইলাম প্রায় ষাট সত্তর হাজার টাকার মতো খরচ গেল মেয়ে পক্ষে থাকার পরও আর যদি ও যদি পক্ষে না থাকতো প্রায় একত্রিশ বছর মতো সাজা হইতো যেটা আর কি বলছে ওকে তারপর আমি বের হইলাম বের হওয়ার দিনকাই আমাকে নিয়া দুধ দেওয়া হলুদ দেওয়া গোসল করাইলো আর সবাই বলতেছে যে আমাদের ফ্যামিলিতে কেউ জেলে যায় নাই তোর তুই গেলি তাও এই মেয়ের জন্য এই মেয়েটার লইগে তুই মায়েরও খাইলি আর কি নানান ধরনের কথা বা তা সবাই বলতেছে গোসল করাইলো গোসল করার পর হাতের নখ এরকম বড় বড় হয়ে গেছে বড় হয়ে গেছে তারপর আমি লাখি সবার সামনে আমি বলি এই নখটি বড় রাখবো ঠিক আছে লাখি তারপর একটা নীল কাটার বাইর করে সবার সামনে নখ কেটে দিল আমার তখন অনেক লজ্জা করতেছে যে ওই বাবা আমার সামনে আমার নখ কেটে দিতেছে আমার বাবা মা সরমে ঘর থেকে গেছে দুদিন পরে আমার আবার তেরমুনি গেলাম আমার বাবা নিয়ে গেছে বাবা মা আমাকে নিয়ে গেছে তখন আমি চুল একবার নাইরে হয়ে গেছি যাওয়ার পর সবাই বলতেছে জেল খাইটাইছে জেল খাইটাইছে আমি তখন আর তেরমুনি থাকি না এর আগে তো একবার মানে যদি গেল ওর জন্য মার খাইছি আবার বলে সবাই জেল খাটছি আমি পনেরোটা টাকা নিলাম ঘর থেকে পনেরো টাকা আমি বলি বাবা বা দাও তো পনেরোটা টাকা আমি একটু
উত্তরপাড়া থেকে ঘুরে আসি, এই জায়গায় ভালো লাগে না। আব্বা বুঝছে যে মানসিকতা খারাপ, 15 টাকা দিল। 15 টাকা দেওয়ার পর আমি একটা সিগারেট নিলাম, গলির সিগারেট ছিল 60 টাকা, আর একটা সিন্ডারফুট নিলাম। আচ্ছা, এটা খাইতে খাইতে গেলাম। যাওয়ার পর আমি এই উত্তরপাড়া কাবাসা মাঠের ভিতরে পোলাপানরা গুলি খেলতেছে, সিগারেটটা খাওয়া শেষ ফালায় পা দেওয়া নিবার পর সিন্ডারফুটটা চাবাইতেছি, এর মধ্যে ও আসলো, বোরকা পরে আসলো, ভ্যাক তো কান্দে থাকে। আমি ভাবছি যে কোচিংয়ে যাবে বা কোচিং থেকে আসছে এরকম একটা কিছু। আয়সা বলে চলো, আমি বলি কোথায় যাবে, কয় চলো না। আমি ভাবছি যে এতদিন জেল জল খাটছি, জেল থেকে আসছি, আবার ওর সাথে তো তেমন কথাবার্তা হয় নাই, কোন জায়গায় ঘুরতে যাবে। আমি বলি যে দেখো কোথায় ঘুরতে যাবে, আমার কাছে টাকা পয়সা নাই, অবস্থা অনেক খারাপ। কয় তোমার টাকার কোনো দরকার নাই, তুমি আসো। আমি বললাম চলো ঘুরে আসি। ও দেখলাম সদরঘাটের গাড়ি নিল, সদরঘাটের একটা রিক্সা নিল। আমি বলি সদরঘাট কেন, সদরঘাট কী করবা? বলে ওই জায়গায় একটা মাজার আছে, ওই জেলে গেছিল মাগুসা বাবার নাকি মাজার। আমি ভাবছিলাম ওই যে মনে হয় কোনো মানত টানোটা আসছে, এর আগেও মানত দিছে আমার নামে, গোলাপ শাহ বাবার মাজারে আমার নিয়ে দিছে। তারপর আমি ওকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর ও বলে কি লঞ্চে ওঠো। আমি কই লঞ্চে কেন, কেন লঞ্চে যাইতে হবে? আমি কই না লঞ্চে কোথায় যাবো? বলে যে আমার মার কাছে একবারে যাবো গা। আমি কই না এটা তো আমি সম্ভব না, কীভাবে যাই আমি, এই যে জেল থেকে বাইরে হইলাম, এখন যদি তোমার নিয়ে যদি আবার যাই তাহলে আমার বাবা মা অনেক টেনশন করবে। বলে যদি না যাও এখন আমি আত্মহত্যা করবো, তোমার নাম লিখে দেওয়া যাবে। আমি এই যে একটা ব্ল্যাকমেল করলো, এই ব্ল্যাকমেলের জন্য আমি ওর সাথে চলে গেলাম বরগুনা। এক পোশাক আমার, আর ও কিন্তু ওর ব্যাগের ভিতরে জামাকাপড় নিয়ে রাখছে। ওকে, আমি গেলাম, যাওয়ার পর ওর মার কাছে, ওর মা তো দেখে, ওর মা তো ছোটোবেলা ফালায় থুয়ে গেছে, ওর মা আরেক লোকের সাথে, ওর বাবাকে ফালায় থুয়ে ওই লোকের সাথে গেছে, বিয়ে করছে ওর মা। আচ্ছা, ওর মার ব্যাকগ্রাউন্ড খারাপ, ওর বাবার ব্যাকগ্রাউন্ড খারাপ। তারপর আমি বললাম চলো, ওর মার কাছে যাওয়ার পর ওর মা তো দুই গেলে ওকে চুমা দিয়ে বলতেছে যে কে এইটা কে, বলে তোমার জামাই। তখনও কিন্তু আমাদের বিয়ে হয় নাই, বলে যে তোমার জামাই। আর আমি বলি আমাদের তো বিয়ে হয় না, আর কানে কানে বলতেছি। বলে তুমি যদি বলো যে তোমার বিয়ে হয় নাই তাহলে তোমাকে পাঠা দিব, আমার রেখা দিব, তুমি এটা চাও আর তোমারে মারব আর কি, আমার এই ভয়টা দেখায় মায়ের। তার আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর ওইখানে আমার খালুর বাড়ি ওইখানে, কিন্তু আমি ওইখানে চিন্তা করি এইটা নিয়ে যদি আবার যাই তাহলে এইবারকার ঘর থেকে আমার বাইর করে দিব, পরিচয় দিব না কেউ। তারপর ওরকমভাবে সবাই জানে বিয়ে হয়েছে, কিন্তু বিয়ে হয় নাই, ভালোই থাকতাছি। ওর মাকে ঘটনা খুলা বললাম যে আপনার মেয়ের জন্য এরকম এরকম আমার অনেক লস হয়েছে, আমার বাবা মা আমার অনেক কষ্ট পাইছে, সব কথা বললাম খুলা। ওর মা বললো আচ্ছা বাবা কী করবো? আমি বললাম যে ঢাকা শহরে তো আমি যাইতে পারবো না, ঢাকা শহরে আপনার মেয়ের জন্য আমার একটা কেসে একটা হাজিরাও দিতে পারিনি, জামিনে বের হওয়ার পর একটা হাজিরাও দিতে পারিনি, ও আমাকে নিয়ে আসছে 10 দিন পর। আচ্ছা, ফেব্রুয়ারি 11 তারিখে না 12 তারিখে বের হয়েছি, 20 তারিখে আইসা পড়ছি ওরে নিয়ে। আচ্ছা, ও আমাকে সব শিখে দিয়েছে, ওর মতো বুদ্ধি আমার নাই। ও বলে যে বলবা কি বয়স কম দেখা এই কাবিন হয় নাই, এমনি কি এই হুজুরে যে বিয়ে করে সেইটা। আমি বললাম আচ্ছা এইটাই ঠিক আছে, সবার কাছে এই কথাই বলতেছে। পরে এরকম চলতেছে, বলে যে নাকফুল কথা, বলে যে টাকা পয়সা তো এখনও নাই আর ও তো ডাইরেক্টলি নিয়ে এসছে বিয়ে কইরা, কীভাবে নাকফুল কিনে দিবে, একটা এই 15-20 টাকা দামের একটা নাকফুল ওর নাকে দিতেছে। এরকম করে চলতেছে, বলে যে তুমি এই এই বরগুনা তুমি বাসে তোমাকে হেল্পারি করার জন্য একটা চাকরি নিয়ে দিবে। ওর ভাই আর কি বললো খালতো ভাই, তার নাম সিদাম। আমি আবার এর মধ্যে আবার আমার এদিকে নানা বাড়ি হচ্ছে তালতলি, ওইখানে নানার অসুবিধা হয়েছে, নানা মারা গেছে, এখন জায়গা সম্পত্তি নিয়ে গণ্ডগোল চলতেছে। মা আর আব্বা গিয়া ওইখানে বাড়ি তুলছে অনেক আর কি গ্যাঞ্জামের ভিতরে, তখন আমি যাইতে পারি নাই। আমি এর মধ্যে গেলাম মান্ডা, আমার এক খালার বাসায়, ঢাকা আসলাম, খালার বাসায় গিয়ে ওই কাজই করলাম, আবার রাজমিস্ত্রির কাজ করলাম। ওকে, এক সপ্তাহ থাকার পর আমার বড় বোন, যে বড় বোন খালতো বড় বোন, তারও বিয়ে হয় নাই তখন। ও আমাকে টাকা দিল, 500 টাকা দিল, আর আমি কিছু টাকা জমায়া আবার রিটার্ন ব্যাক বরিশাল গেলাম বরগুনা। যাওয়ার পর সবাইকে আমার বাবা মাকে বললাম, বাবা মা বললো আচ্ছা ঠিক আছে তুই এদিকে আসিস না, তুই পুলিশে ধরবো, অরেন বাইরে যাবো গা, তুই আইস না। আমি তখন মান্ডা গিয়ে থাকলাম, মান্ডা থানা তো আলাদা, জি আমার কেসটা তো হয়েছে খিলগাঁও থানায়। আমি তখন গেলাম মান্ডা গিয়ে আবার দু একদিন কাজ করার পর, একদিন হয় একদিন হয় না কাজ, আমার খালতো ভাই নাম সালাম, উনি আবার পিক আপ চালায়, ডিস্ট্রিক্ট পিক আপ, জেক গাড়ি, ওনার সাথে হেল্পারিতে ঢুকাই দিল আমার খালা আর খালু, বলে এই কাজ কর। আচ্ছা, এরকম গাড়িতে থাকি 3 দিন 4 দিন পর আসি, অনেক সুগায় গেছি,
চেহারা কালো হয়ে গেছে, গাড়িতে তো ঠিক মতো খাওয়া দাওয়া গোসল কোনোটাই নেই, তারপরও নিজের কষ্টটা কষ্ট মনে করি না, যেহেতু আমার পাশে আছে কষ্টটা কষ্ট মনে করি না। ও বলে কি আমি গার্মেন্টসে ঢুকি, আমি কই লাখি গার্মেন্টস জিনিসটা অনেক খারাপ, গার্মেন্টসে যারা যায় তারা নষ্ট হয়ে যায়, তুমি গার্মেন্টস করো না, যতটুকু পারি ততটুক চলে, তোমার গার্মেন্টসে যাওয়া দরকার নেই। এর মধ্যে আবার গার্মেন্টসে গেছে, ওকে গার্মেন্টসে যায়, আর আমি তো তিন চার দিন পর আসি, ও গার্মেন্টসে গেছে পয়লা বৈশাখে, ওকে আমি একটা ওয়ান পিস কিনে দিছিলাম কাপড়, ওইটা বানাইছে, বানানোর পর অনেক সুন্দর হয়েছে। একদিন শুয়ে রয়েছি বিকালের দিকে, আমার খালা আর খালু ওর নামে বাজে বাজে কথা বলতে আছে যে মেয়ে খারাপ ভালো না, দুদিন পর ছইলা যেবে, অমুক সেমুক। মানে ওর বাবা মা? না আমার বাবা মা, আমার খালু, খালা খালু। আপনার খালা খালুর কাছে কি আপনি চলে আসলেন? জি, ওকে নিয়ে আর কি মান্ডাচ্ছিলাম। মানে ও যখন গার্মেন্টসে কাজ করছিল ও তো নিয়ে গেল আপনাকে বরিশালে, ওইখান থেকে আপনি চলে আসলেন ওকে নিয়ে? জি জি, আমার খালা খালু কাছে মান্ডা। আচ্ছা, তখন একদিন বিকালের দিকে শুয়ে আছি, কিন্তু তন্দ্রা লাগছে। তখন বিয়ে ছাড়াই আপনারা একসঙ্গে থাকছেন? বরিশালে বিয়ে হয় নাই তখন, আইসা বললাম ঢাকা। ঢাকা আসার পর হনুপা খালার সাথে দেখা করলাম, ওনারে বললাম যে খালা এরকম এরকম, সবাই সব উনি জানে। তারপর বললো বিয়ে ছাড়া তো থাকা ভালো না, তাহলে তোমাদের বিয়ে করা দিয়ে। আমি বললাম তো আমার কাগজপাতি আছে, কিন্তু ওর তো কাগজপাতি নাই, যেমন আমার জন্ম নিবন্ধন আছে কিন্তু ভোটার আইডি কার্ড করছি কিন্তু এখনও পাইনি, ঠিক আছে এটা দেবে প্রাপ্ত বয়স হইলে নির্বাচনের আগে। উনি বললো আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, একটা হুজুরেই না বিয়ে করে দিই, যেটা আল্লাহর বিধানে আছে, উনি বললো। তারপর উনি এই কাজটা করলো, এখন তো কাবিন তো হয় নাই, গেলাম ওইখানে আর কেউ আর আমি আইসা, এটা কেউ জানে না, ওই খালা জানে, আর এটা কখনো বলিও না, যদি বলি তাহলে ওই ওই হনুভা খালা আর কি ডাকি খালা পারাপসি হিসাবে, ওনার উপর অনেক ঝড় যাবে, এর জন্য ওনার কথা কখনো বলি নাই। ওকে, তো বিয়ে করলেন আপনারা বাবা আমার পরামর্শ ছাড়াই, নিজেরা নিজেদের মতো করে বিয়ে করা? জি। তারপর? তারপর ওই খালার কাছে ছিলাম একদিন বিকালের দিকে আর কি, চোখ বোঝা কিন্তু কান সজাগ, বলতাছে আমার খালার খালো যে মেয়ে ভালো না, মেয়ে দুদিন পর সাইরে যাবে, আর কি বাজে বাজে কথা বলতাছে। আমি এটা শুই না, আমি উঠলাম, উঠার পরে ওই সন্ধ্যার দিকে আসছে, আসার পর আমি কই চলো এই জায়গায় থাকবো না, খালা খালুর সামনেই চলো আস, আইসা বললাম কি ছোটো খালার কাছে, ছোটো খালা তখন থাকে যে যার কাছে আমি ছিলাম, ওই যে বললাম এক মাস আমাকে যে নিয়ে আসলো মাদারটিকে উত্তরপাড়া, ওনার বাসায় আসলাম, আইসা বললাম যে ওনার ওই জায়গায় থাকবো না, আর এই যে কী হয়েছে ও তো আমার সাথেই আছে, পুলিশ ধরলে তো আসি এখানে। আবার ওনার সাথে আবার কাজ শুরু করলাম, ওই ভ্যান গাড়ির থেকে ভ্যান গাড়ি দিয়ে কাঠ বাস এগুলো টানাটানি বিল্ডিং থেকে নামাই। তিন চার দিন থাকার পরে ওনার রুমে, এর ভিতরে একটা রুম খালি হয়ে গেছে, বলে যে তোর আলাদা থাক, আলাদা হয়ে গেলাম। আর তের মন থেকে আমার বাবা মা দেখলো সব কিছু, মাইনা নিল যে ছেলে বড় ছেলে যে কোনো একটা ভুল করছি, মাইনা নিছে, ভালোই চলতাছি ফিরতাছি। এর ভিতরে ও গার্মেন্টস করে, আমি কই তুমি গার্মেন্টস কইরো না, ও গার্মেন্টস করে। গার্মেন্টস করলে সমস্যাটা কথা, আপনার তো পরিবারে পয়সা আসতেছে? আসতেছে, কেননা ও গার্মেন্টস করলে, অনেক জায়গায় শুনি যে গার্মেন্টস করলে গার্মেন্টস মেয়েরা অন্য ছেলেদের সাথে চলে যায়। এই আশঙ্কা থেকে আপনি গার্মেন্টস করতে না করতে? জি জি জি, এটাই আর কি ভয় পাইতাম আমি সবসময়। ও গার্মেন্টস করতেছে কন্টিনিউ, ভালোই যাও তুমি যদি করতেছো করো, করতেছে ভালোই। এক মাস কি দেড় মাসের মধ্যে আমার বাবা মা তেরমুনি থেকে আইসা পড়ছে, আমাদের সাথে থাকবে। আমি বলতেছি আব্বা মা ও গার্মেন্টসে যায়, আমি কাজ করি, খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, ঠিক আছে প্রতিদিন আইসা, ও আসে মাঝের মধ্যে দশটা নটার দিকে, রান্নাবান্না করতে খাওয়া দাওয়া করতে করতে প্রায় বারোটা, আবার সকালবেলা কাজে যাই, ও সকালবেলা উঠে অনেক কষ্ট হয়ে যায়, তোমরা আইসা পড়ো একসাথে থাকি, একসাথে আইসা বললাম। ওই বাড়িতে এক মাসের মতো ছিলাম, তারপর নিলাম গোরান আরেক জায়গায় বাসা, গোরান আদর্শ স্কুল ওইখানে বাসা নিলাম, বড় রুম একই সাথে থাকতাছি। তখন আমি তিন মাসের মতো আমি বেকার ছিলাম, কোনো কাজ বাজ পাইতাছি না। তিন মাসের ভিতর তিন দিন আমি রং মিস্ত্রির সাথে কাজ করলাম, এর মধ্যেই এক বড় ভাইয়ের সাথে কথাবার্তা বললাম, হসপিটালে কাজ নিলাম মগবাজার। তখন আপনার ফ্যামিলিতে আপনার বাবা মাও থাকে? জি জি, মগবাজারে একটা হসপিটালে জব নিলাম, ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটাল। ও হসপিটালে কাজ নিলাম কি ক্লিনার, যে আর কি বাথরুম পরিষ্কার করার, ঝাড়ু দেওয়ার, সব দেওয়ার, এই কাজটা নিলাম। কাজটা নিচ্ছি করতেছি, একদিন দেখাই আমার অনেক অভুক্তি লাগছে, খাওয়া দাওয়া ঠিক মতো না। তারপর আমি চিন্তা করলাম এখন যদি এই কাজটা যদি না করি আট ঘন্টা পার্ট টাইম, তাহলে তো আর কোনো কাজ বাজও দেখতেছি না, তেমন টাকা পয়সাও আসবে না, দরকার নেই এত কষ্ট, দরকার নেই এই কাজটাই করি, আর মুখের দিকে তাকাই তো করতেছি, কাজ করতেছি। এর ভিতরে আমার বাবা মা আবার গেল গ্রামে, যাওয়ার পর জায়গা নিয়ে গণ্ডগোল চলতেছে, এখন আমরা তো যাইতে পারি না, আমি আমার ছোটো ভাই আর আমার ওয়াইফ আর কি লাখি তিনজনে ছিলাম, অনেক কষ্টে সময় যাইতেছে। আমি বেতন পাই আর কি এক মাস পর পর, এর ভিতরে বেতনটা পাইছি, এর ভিতরে ওনারা চলে গেছে,
এখন একটা মাস যে কীভাবে চলতে হইব, অনেক কষ্টের ভিতরে চলতেছি। বেতন পাইলাম, ও কাজ করতেছে, ও তখন মালিবাগ গার্মেন্টসে চাকরি করে, ও রাত্রে দশটা আসে, আর কি দশটার দিকে ছুটি দিলে এগারোটা বেজে যায় আস্তে আস্তে, তারপর রান্না করো, তারপর খাও, অনেক কষ্ট হয়ে যায়। তারপর আমি বললাম যে তুমি গার্মেন্টসে করো না, বলে না আমি গার্মেন্টস করব, আমি নিজে প্রতিষ্ঠিত হব। আমি বললাম আচ্ছা যা, তোমার যেটা ভালো লাগে তুমি করো। এরকম করতেছে আমার বাপ মা এক মাস থেকে আসছে, ওই সব কিছু মিঠে দিয়ে আসছে। আসার পর আমি বলতেছি মার কাছে বলতেছি মা, আর ওই যে গার্মেন্টস করতেছে এটা তো ভালো হইতেছে না, মানুষ খারাপ বলতেছে, আরও দশজনে বলতেছে যে আমার ফ্রেন্ড সার্কেলরা বলতেছে যে তোর বউ গার্মেন্টস করে, তুই কী করস, তুই তো এই যে কাজ করস গার্মেন্টস করে কিলিগা, বেটা বউ খাওয়াইতে পারস না, বিয়ে করছো কিলিগা, আর কি নানান কমেন্ট করে, যারা যারা দেখে শুনে নানান কমেন্ট করে। আবার যারা বুঝে তারা বলে যে অভাবের সংসার, দুজনে মিলেই তো করলে কী হয়েছে, আগায় যেতে পারবে, আমরা তো তেমন বড় লোক না যে একজনকে চাকরি করলো আরেকজন বইয়া বইয়া খাইলো। অনেকে যারা বোঝে তারা এই কথা বলে, আবার অনেকে বোঝে না, বলে যে গার্মেন্টস করে কেন, খাওয়াইতে পারস না, নানান কমেন্ট। আমি কি এর কথা বুঝি, কানে নেই না। আল্লাহকে আমাকে বলে যে তুমি কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে চলবা না, একলা একলা থাকবা। আমি সারাদিন কী করি, একলা একলা থাকি। যে সময় আমি আট ঘন্টা তো ডিউটিতে যাওয়ার পর ডিউটি কইরা বাসায় এসে বসে থাকি, বসে থাকি। আর ওর যে ফ্রেন্ড, যে মারুফ, ও আমার ফ্রেন্ড, ওর সাথে কথাবার্তা বলি আমি। এর ভিতরে আবার একটা ডান্সের একাডেমি নিছিলাম আমি, হাসান মারুফ তিনজনে মিলে, ওইখানে যাই আমি বসি, আড্ডা ওটা দিই। আর ওরা এই হাসান হইসে ডান্সার, ও ডান্স শেখায় ছাত্রদের, এরকম করে চলতেছে। লাখি বলে তুমি যাইবা না, আমি কি ডান্স আমি করি, করে তো ওরা, আমি দেখি, আমি এইগুলো করব না, তুমি চিন্তা করো না, আমি ডান্স করব না, ভালোই চলতেছে। এর মধ্যে আমার হাসানের একটা ফ্রেন্ড নাম হইছে নিশিয়াক, তার মিম বাহিরে থাকে, ওর সাথে একদিন আপতনগর গেছিলাম। আপতনগর যেয়ে একটা গ্রুপ ফটো তুলছিলাম, তখন আমাকে ওই ফটোটা ওই মেয়েটাকে দেখাইছে, বলে যে এই ছেলেটাকে বলে যে সোহাগ আমার ফ্রেন্ড। ও আবার একদিন ইমুতে কথা বলতে বলতে আসছে, তখন আমি একাডেমিতে বসাছিলাম, এর ভিতরে বস আইসা বললো যে এই সোহাগ আছে, কথা বলবা তুমি, বলে হ্যাঁ দাও। তখনই ওই ওর মধ্যেই এক থেকে দেড় ঘন্টার মতো কথা বললাম, কথা বলার মধ্যেই ওই মেয়েটাকে আমার ইমো নাম্বার, তারপর কন্ট্যাক্ট নাম্বার, সব কিছু, ফেসবুক আইডি নাম্বার সব কিছু দিয়ে দিলাম। দেওয়ার পর আমি তো ভাবছি ফ্রেন্ড হিসাবে কথা বল, আমি তো জানি যে আমার বিয়ে হয়েছে, হাসান ওরা তো বলবেই, বইলা দিছি আমি, এটা তো জানি, কিন্তু ওরা বলে নাই আসলে যে আমার বিয়ে হয়েছে, এটা বলে নাই। মেয়েটার সাথে কথাবার্তা বলি, প্রতিদিন মেয়েটা ফোন দেয়, মেয়েটার বাড়ি ফরিদপুর, এই কথাবার্তা বলি। একদিন আমার একটা সমস্যা ছিল, আমি বললাম যে একটা সমস্যা পড়ছি, ঠিক আছে, কী সমস্যা? আমি বলি কিছু টাকার দরকার ছিল। বলে কত টাকা? আমি বলি না, আপনার কাছ থেকে আমি টাকা নেবো কেন, আমি আপনি করে বলি, উনি আপনার করে বলে টাকা নেবো কেন, বলে যে না টাকা নেন, কী হয়েছে, আপনি আমার ফ্রেন্ড না, আমি ফ্রেন্ড হইলো কি, আপনার কাছ থেকে তো আমি টাকা নেবো না। অনেক জোর জবরদস্তি করে ওই হাসানকে দিয়েই টাকা দিল আমাকে, পাঁচ হাজার টাকা দিল। এইটা আবার লাখি শুনছে, শোনার পর তো আমার সাথে তেমন আর কি আগের মতো কথাবার্তা বলে না, কীরকম জানি অন্যরকম চলতেছে। ওকে, আমাকে দেখলেই কেমন জানি করতেছে, বলে যে তুমি কথা বল, এই তোমার সাথে কথা বলবো না, তুমি অন্য মেয়ের সাথে কথা বলো। আমি বলি না ফ্রেন্ড, ওর সাথে আমি কী কথা বলবো, ও আমার ফ্রেন্ড, হাসানের ফ্রেন্ড, তুমি জিজ্ঞেস করো, তোমার ফ্রেন্ড তো হাসান, জিজ্ঞেস করো। আমরা এখানে একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, গল্পটা একটু অন্যরকম জায়গায় গিয়ে থেকেছে, সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন, কারণ আমরা সবসময় বলি যে কোনো বাকি আসলে অনুমান করার কিছু নেই যে কোথায় গিয়ে দাঁড়াবে। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। যারা জীবন গল্পে বলতে চান, গল্প বলতে চান, তারা প্লিজ আমাদেরকে ফোন দেবেন 09611904904। আমি আবারও বলছি 09611904904। ইন দ্য মিন টাইম আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/ilovedhakafm। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউন সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আর জি কেব্রিয়া, অনলি অন ঢাকা FM 90.4।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। সময় রাত 12টা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। সোহাগ রয়েছে আজকে তার জীবন গল্প নিয়ে। আমি কথা না বাড়িয়ে সোহাগের কাছে আবারও ফিরব। সোহাগ, আমরা যেখানটায় ছিলাম, জি, মেয়েটার নাম কি ছিল ফরিদপুরের যে মেয়েটা? নিশি আক্তার মিম। ওকে, বলুন। তারপর নিশি আক্তার মিম থাকতো বাহিরে সৌদি আরবে, যেটা আর কি আমাকে বলছে, আমি তো দেখি নাই বলছে। আপনি মেয়েটার সঙ্গে কেন এই মানে এই ধরনের সম্পর্কে যাওয়ার দরকারটা কি, যেখানে আপনি বিবাহিত, যেখানে আপনার ওয়াইফ আছে ঘরের মধ্যে এবং আপনার ওয়াইফ সেটা জেনেও গেছে, দরকার কি ছিল এই ধরনের সম্পর্কে যাওয়ার জন্য? আমি তো আর কি গেছিলাম ফ্রেন্ড হিসাবে কথা বলার জন্য। মানে প্রয়োজনটা কি, সেটা তো আপনার স্ত্রীর অনুমতি না দিলে আপনি করতে পারেন না। এমনি কথা বলার জন্য, ওরা কথা বলে, এই আমার তো কোনো ওরকম। ঠিক আছে, তো টাকা নিলেন এবং আপনার স্ত্রী সেটা জেনে গিয়েছে। তারপর জেনে যাওয়ার পর কিছুদিনের মধ্যে আমার স্ত্রী ওর ফুপুর কাছে চলে গেল। এটা নিয়ে রাগারাগি করে? জি, রাগারাগি করে ফুপুর কাছে চলে গেল। 15 দিনের মতো ছিল। আমি আর যাই নাই, খোঁজ খবর নেই নাই, জানি তো এখান থেকে এখানে আর কি কাছাকাছি 5 মিনিটের পথ। জি, আমি যাই নাই। ওর কখনো ফোন, ও তখন ফোন চালাইতো না। আমি যাই নাই। আমার বাবা মা রাগ করতেছে, আমাকে গালমন্দ করতেছে যে যা নিয়ে রাগ হয়েছে, তুই গেলে আসবে। আমার বাবা একদিন বলছিল, আমার বাবার কথা শুনে নাই, বলে যে আপনার ছেলেকে পাঠান। আমি পরে গেছি, যে ওকে বললাম চলো, ও আসবে না। তারপর ও জোর করে নিয়ে এসছে। আচ্ছা, নিয়ে আসার পর হঠাৎ করে একদিন একটা মোবাইল কিনলো। মোবাইল কেনার পর আমি বলি তোমার ফোন দরকার? বলে যে আমি চাকরি করি, এত রাত বিরাত আসি, ফোন দিলে ভালো না, কখন আসবো কখন যাবো এটা তো ভালো। আমি আচ্ছা ঠিক আছে, যেটা তোমার ভালো লাগে। হঠাৎ করে দেখি ওর তো আইডি কার্ডও নাই, 2টা সিম কিনছে। বললাম তুমি সিম কিনলা কীভাবে, আইডি কার্ড তো নাই, এখন তো রেজিস্ট্রেশন করা লাগে আইডি কার্ড এই সিম কিনতে। বলে যে আমার বান্ধবী দিছে। আমি বলি তোমার বান্ধবী তোমাকে সিম কিনে দিল নিজের আইডি কার্ড দিয়া, এরকম বান্ধবী কেউ আছে? সিম তো একটা পার্সোনাল জিনিস। এখন বলে না দিছে। তখন আমার মনে একটু সন্দেহ হইতে লাগলো যে একটা মেয়ে আর একটা মেয়েকে চিনে না জানে না, গার্মেন্টসের মাধ্যমে পরিচয় হয়েছে আর সিম কিনে দিল নিজের আইডি কার্ড দিয়া। তখন দেখ আমার একটু সন্দেহ হয়েছে। তার আমি বললাম যে সত্যি মেয়েটা দিছে? বলে যে হ্যাঁ মেয়ে দিছে। আমি আর অতটা কেয়ার করি নাই, আমি তো ওকে বিশ্বাস করতাম। ওকে, হঠাৎ করে একদিন ওর ফোন টিপতেছি, দেখি কি নাম্বার, কয়েকটা নাম্বার দেখলাম অচেনা নাম্বার। আমি বললাম এই নাম্বারগুলো কার? বলে আমাকে একটা বড় ভাইয়ার নাম্বার, আরেকটা চিরিনা, আরেকটা বলে যে ওই রং নাম্বারে ফোন দিছে, আরেকটা বলে যে যেখান থেকে সিম কিনছি ওই ছেলে ফোন দিতেছে, এরকম ডিস্টার্ব করে। আমি কই তুমি আমাকে এগুলো বলছো একবারও? কয় না, বলি নাই, ভাবছিলাম এমনি চলে যাবে। আমি কই তুমি বলছো ওদের যে তোমার বিবাহিতা? বলে না বলি নাই, বলবো। আমি কই তুমি বলো নাই, বলবে, চলে যাবে, এটা কেমন ধরনের কথা? দাও আমার কাছে দাও, আমি ফোন তোমার নেওয়ার দরকার নেই। আমি সেদিন আর ফোন দেই নাই। এরকম আস্তে আস্তে আমি সেদিনকে ওই ছেলেটাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পর ছেলেটা আমাকে বলল, হ্যাঁ ভাই আমি কথা বলছি। আমি বলছি ও তো আমার ওয়াইফ হয়, আপনি কেন কথা বলতেছেন? সিম কিনছে তার জন্য কি অপরাধ? আপনি যে নাম্বার নিয়ে ফোন দিবেন, আপনার অপরাধ হচ্ছে না? এসব কথা আমি বলতেছি। তারপর ওই ছেলেটাকে আমি অনেক কথা বুঝাইলাম। তারপর আমি বলছি যে পুলিশের কাছে ফোন দিব, পুলিশের কাছে ফোন দিয়ে আপনার নামে জিডি করব, অনেক কথা বললাম। ছেলেটা ডরে আর ফোন দিল না। আচ্ছা, আর আমি বললাম এই টাকার নাম্বার? করে বলল যে বড় ভাইয়ের নাম্বার। কোন বড় ভাই? বলে অফিসের বড় ভাই। আমি অফিসের বড় ভাইয়ের নাম্বার তোমার কাছে থাকবে কেন? তখন কি আপনার ওই মিমের সঙ্গে যোগাযোগ আছে, কথাবার্তা বলছেন? না, কোনো কথাবার্তা বলি না। ওকে, তারপর আমি বলতেছি এরকম কেন? ও আমাকে বলতেছে যে বড় ভাই এমনি রাখছি, আরেকটা মেয়ে কথা বলে আর কি, আমাকে নানান অজুহাত দিল। আমি ওইটাই আর কি বুঝলাম, ওরা আমি বিশ্বাস করি যেহেতু বুঝলাম ভালোই। প্রতিদিন রাত্রে 11টার নিচে আসে না বাসায়। আচ্ছা, 10টা ছুটিয়ে বলে যে আস্তে আস্তে 1 ঘন্টা লাগে। আমি বলি এত দেরি হয়, তুমি এক কাজ করো, গার্মেন্টস করার দরকার নেই, থাকো। আপনি কি করতেন তখন পেশা? তখন আমি যে হসপিটাল চাকরি করতাম। আচ্ছা, হসপিটালে চাকরি করতাম। আমি বললাম যে তোমার এটা করার দরকার নেই, এখন তো আমার বাবা মা আছে, আমার ছোট ভাই কাজ করে মার্কেটে, ঠিক আছে, আমার আব্বা আমার মা তো কাজ করি, তোমার দরকার নেই, তুমি ঘরের কাজ সামলাও। আমার মাও বলছে এই কথা যে তুই ঘরের কাজ সামলা, আমি তো বাইরে কাজ করি, কি হয়েছে? ও বলে না, ও আর কি ঘরের কাজটা করতে ডরায় যে সবার কাজ করতে হবে, রান্নাবান্না করতে হবে, থালা বাসন ধুতে হবে। বলে না, যেমন ওই অফিস থেকে আসার পর ও যদি একটু থালা বাসন ধুইত, ওর কাছে অনেক কষ্ট লাগতো, বিরক্ত ফিল করতো। ওকে, যেমন মাঝের মধ্যে অফিস থেকে আসার পর থালা বাসন ধোয়ার পর ও খাইতো না খেয়ে শুয়ে থাকতো।
আমি আসতাম, আমার তো মাঝের মধ্যে দুটা থেকে দশটা ডিউটি, আমারও আস্তে আস্তে এক ঘন্টা হয়ে যেত এগারোটা। মাঝের মধ্যে আমি এসে বলতাম, আব্বা মা বলতো যে ও খায় নাই। কেন খায় নাই? তোর জন্য। আমি তার জিজ্ঞেস, খাওয়া দাওয়া করো। কেন না খাওয়া দাওয়া করবো না, পেটে খিদে নাই, কিন্তু সারাদিন কাজ করে আসছে, কেন খাবা না? খাইবা না। আমি বলি, না খাইলে ঘরতে বেড়ে যাও, তুমি যদি না খেয়ে থাকো, যদি তোমার কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে তো আমার ধরবে আর কি, এরকম করে বলতাম। তারপর জোর করে, অনেক জোর করে খাওয়াইতাম ভাত। ভাত খাওয়ানোর পরে খাইতো ভাত, আমি এই যে তুমি যে না খেয়ে থাকতা, এই যে খিদাগুলা, তখন তোমার কী মন লাগতো, শরীর খারাপ হইতো না? এরকম করে প্রতিনিয়ত চলতেছে আর কি, খাওয়া দাওয়া ঠিক মতো করে না, সব কিছুর মধ্যে একটা ইরেগুলারিটি এবং ইনডিসিপ্লিন, ওকে, যেটা আপনার ভাষ্য। হ্যাঁ, তারপর আমি ওকে বলতাম, এদিকে আবার ওর মার সাথে আবার কথা পরামর্শ চলতেছে, ওই যে ওর মার সাথে, আপন মার সাথে, ওনার কাছে আর কি নানান কথা বলে আর কি, আমার নামে ব্যাপারে খারাপ খারাপ কথা বলে যে ও কাজ করে, কাজ করে, ঠিক আছে, ওর একসাথে থাকবো না, ওর সাথে আলাদা নিয়ে থাকবো। আমার তো কথা একটাই যে আমার মা বাবা কি তোকে কোনো সময় কি বকা দিছে বা জ্বালা যন্ত্রণা দিছে যে আলাদা খাবি? আমি বলি কি, আমার মা বাবা তো কোনো সময় তোমাকে খারাপ কিছু বলে নাই, নিজের মেয়ের মতো দেখে, তোমার খারাপ কোনো কথা বলে নাই, কোনো সময় খারাপ কিছুই দেখে নাই, খারাপ চোখেও দেখে নাই। আমরা যেরকম একটা জিনিস এনে ভাগ করে রাখাই তোমাকেও দেয় তেমনি, তোমাকে যদি একটু কম বেশ দিত তাহলে তুমি কথাটা বলতে পারতা। কোনো সময় আমার ছোটো ভাইয়ের একটা গেঞ্জিও ধুয়ে দেয় নাই, আমার কাপড় চোপড় ধুয়ে দিত না, মাঝের মধ্যে আমারটা আমিই ধুইতাম। তারপর আমি বলি, তুমি থাকো, তুমি যেরকম ভালো লাগে সেরকমই থাকো। এরকম এর ভিতরে ওর গর্ভে বাচ্চা আসলো, আর মার কাছে যোগাযোগ করে ওই বাচ্চাটা নষ্ট করে ফেললো। আমি বললাম, কেন নষ্ট করলা? বলে যে এমনি নষ্ট করে ফেলছি, এই দুই বছর পরে নেমো। আমি বললাম, আচ্ছা, দুই বছর পরে। তারপর হঠাৎ ওটা নষ্ট করার পর দুই তিন মাস পরে আবার বলে যে আমি বাচ্চা নেব, এরকম বলতেছে। আমি বলি, এই যে মতো এই কিছুদিন আগে বললা যে তুমি দুই তিন বছর পর, এখন আবার বলতেছো যে আবার এখন কী পাইছো, তুমি আসলে কী চাও বলো তো আমারে? বলে, কিছু না, এমনি ঠিক আছে, আমার এখন লাগবে, বাচ্চা লাগবে। আমি আচ্ছা ঠিক আছে, এরকম করে চলতেছে। এরকম আমার ঘরে থাকাকালীন দুইটা বাচ্চা নষ্ট করছে। বাচ্চা নষ্ট করার পর 2017 সালের প্রথম দিকদা, জি প্রথম দিকদা, ও আমাকে বলতেছে যে আমি লেখাপড়া করবো। আমি কি, আচ্ছা লেখাপড়া করবা, এখন তো অনেক টাকা ঋণ আসি, একটু একটু পরে করো, যেহেতু গ্যাপ দিছো, পরীক্ষাটা দেওয়া নাই, দেওয়ার আগেই তুমি চলে আসছো, ঠিক আছে, একটু ওয়েট করো, তারপর আমি তোমাকে স্কুলে ভর্তি করে দেবো। এদিকে আবার ওর ফুপু আসছে, ছোটো ফুপু আসে, এরকম আর কি গিরিঙ্গি লাগায়, যেমন বলে যে তুই লেখাপড়া কর, তুই তো লেখাপড়া করতি, গার্মেন্টসে কাজ করে কী হবো, ঠিক আছে। ও আমার বলতো, আমি বলছি কিছুদিন পরে করো। ওর ফুপু আবার কী বুদ্ধি দিল যে কাজ করে সব টাকা দিস না, তুই নিজের জন্য জমা। ও ওর ফুপু আর পাম্পটি দিয়ে নিয়া স্বর্ণকরের দোকানে লয়ে গেল, নিয়া বলে যে তুই এগুলো এগুলো কর। আমার মাকে যদি নিয়া, আমার মাকে যদি বলতো, আমার মা কি বলতো না যে তুই এটা বানা? বলতো অবশ্যই, কিন্তু আমার মাকে জানাইলো না। ওর ফুপুরে নিয়া স্বর্ণের জিনিস বানাইতেছে, ও প্রতি মাসে টাকা দেয়, যেমন আগে প্রতি মাসে বেতন পাইতো 8,000 টাকা 7,000 টাকা, এখন বলে প্রতি মাসে 6,000 টাকার উপরে পাই না, কিন্তু বেতনই হচ্ছে 6,500 টাকা। এটা আমি জানি, কিন্তু আমার মামা বলছে যে 6,000 টাকা। আমি একটা জিনিস যেটা বুঝতে পারছি, আপনাদের সংসারের মধ্যে বিভিন্ন রকমের টানা পড়ে শুরু হয়েছে। জি জি। তারপরে আমরা ইন্ডিটেলে না যাই, কারণ এগুলো শুনতে খুব ন্যাস্টি লাগে, এই কারণে যে কম বেশি সব পরিবারই এই ঘটনাগুলো ঘটে, কিন্তু সাউন্ড নট গুড। অ্যানাদার থিং ইজ দ্যাট যে এই বিষয়গুলো নিয়ে যদি ভবিষ্যতের দিকে একটা নেগেটিভ কিংবা একটা খুব বড় রকমের ইম্প্যাক্ট তৈরি হয় তাহলেই এটা একটা ঘটনা, নইলে এগুলো আসলে প্রত্যেকটা সংসারেই কম বেশি হয়, কি শিক্ষিত কি অর্ধশিক্ষিত কি মূর্খ, হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকটা সংসারেই এই ঝামেলাগুলো আছে। জি বলুন। আর কি ওর ফুপু আর কি আস্তে আস্তে ওরে খারাপ পরামর্শ দিতে থাকে, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগতেই পারে, যেমন ও বেশিরভাগই ঝগড়া লাগে, ও খাওয়া দাওয়া করবে না। সবচেয়ে ভয়ানক ভুলগুলো আসলে এই থার্ড পার্টি থেকেই হয়, ওকে, যখন এই এই জিনিসগুলোকে লাই দেওয়া হয় বা একপাক্ষিকভাবে একটা ডিসিশন নেওয়া হয়। যাই হোক বলেন। ও বেশিরভাগই বলে যে খাওয়া দাওয়া করবে না, তখনই আমার জিতুটা যায় তুমি খাওয়া দাওয়া করবে না কেন? তখন মনে করেন আমি অনেক চেষ্টা করি খাওয়া দাওয়ার কথা, খাওয়া দাওয়া করে না, আমার মা বাবার সামনে আমাকে গালাগালি দেয়, বাজে ভাষায় গালাগালি দেয়, আমার কলা ধরে খামচি দেয়, ঠিক আছে, আমার মা বাবা দেখা লজ্জা পায় ঘরতে জায়গা। তারপর আমার পরে বলে যে কীরকম বিয়ে করলি দেখা শুনা, আমগোর সামনে তোর গায়ে হাত দেয়। তারপর আমি বলি, নিশ্চয়ই বসে থাকতেন না, আপনিও তো গায়ে হাত দিতেন। তারপর আমি বলতাম, দিতেন কিনা বলেন, সত্য কথাই বলতেন। জি জি, সত্য কথাই। তারপরে এরকম চলতেছে, আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি অনেক, খাওয়া দাওয়া করে না ঠিক মতো। ওর মার কাছে বলে, ওর মা বলে আইসা পর আইসা পর, ওর মার কাছে এরকম বলে। তারপর আমি আবার ফোন দিয়ে বলি যে
আম্মা আপনার মেয়ে তো এরকম করতেছে, কী করব বলে, যে কী করবো তুমি তো দেখা নিছো, আমাকে আর কি সুন্দর বুঝিয়ে বলে, কিন্তু ওদিক দিয়ে আবার উনি আবার ওনার মেয়েকে কুপরামর্শ দেয় এরকম বলতেছে। তারপর ওনার দেশে আবার গেলাম, ওকে, এই যে কুরবানিদের পরে গেলাম, গেছে কুরবানিদের পরে ওনার কাছে গেলাম, যাওয়ার পর ঘুরে আসলাম, ঘুরে আসলাম দেখলাম ভালোই সব কিছু ভালোই চলতেছে, আসলাম কুরবান, হ্যাঁ যাওয়ার পরে ওর মা বলতেছে কী হয়েছিল, কী গ্যাঞ্জাম হয়েছিল, আমি কই না এমনি আর কি, দুজনের ভিতরে আর কি খাওয়া দাওয়া করে না ঠিক মতো, কীরকম জানি হয়ে যেতেছে দিনে দিনে, যেমন আগে যতটা মনে করেন বুঝতো এখন বুঝে না, মনে হয় কি ওই সব ঘরের ভিতরে আর কি, ওর ওর কাছে আমি মাতানো চোখেরা থাকবো এরকম একটু বুঝান বলে, আচ্ছা ঠিক আছে বুঝাম। ওর মা আমার সামনে দেখলাম ওকে ধমক দিল, ঠিক আছে, কিন্তু ওর মার সামনে ধমক খেয়ে মাতার নিচু করে আবার যেরকম সেরকম নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি বললাম আচ্ছা তোমার যেহেতু পড়ালেখা করবা করো, তাহলে তোমাকে আমি এই যে 18 সালে আমি তোমার ভর্তি করে দেবো, 17 সালে বললাম, 18 সালে তোমাকে স্কুলে ভর্তি করে দেবো, এই নাইনে তুমি আবার SSC পরীক্ষা দিবা। ওকে ভালো, ও কাজ বাস করতেছে। একদিন আমার বাবা মা বললো যে দেশে তো বাড়িটা তো কইরা তুইলা থুয়েছি, এখন ওই ঘরে কেউ থাকে না, আমরা সবাই যাবো গা এক বছর কাজ কইরা। তারপর এই আমার কথা বললো আমার আব্বা যে তুই আমি থাকবো ঢাকায়, ঢাকা থেকে কাজ বাস কইরা দেশে টাকা পাঠাবো, এই কথা বললো। আর মা আমার ছোট ভাই, আরেক ছোট ভাই আর আমার ওয়াইফ, চারজন গ্রামে থাকবো। ও আমাকে ধৈরা কি বললো রাত্রিবেলা জড়া ধৈরা বলে কি কান্না ঘুরে দিছে, বলে যে তোমার জন্য আমি এখানে আসছি, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, এক মুহূর্ত থাকতে পারি না, আমি তোমাকে ছাড়া কীভাবে থাকবো। আমি বললাম আচ্ছা পাগল, আমি তোমার রাখবো, অসুবিধা নেই, তোমার আমার সাথে রাখবো, ঠিক আছে, নাহলে রান্নাবান্না করে কে খাওয়াইবো। আমি কথা বললাম যে লাগলে ওনারা তিনজন থাকবে, তুমি ঢাকায় থাকবো আমার সাথে, তারপর আমি একেবারে চলে যাবো গ্রামে। এই কথা বললাম, ভালোই কাজ বাস করতেছে, কোনো আর সমস্যা না, 2-3 মাস ভালোই চললো। আরেক বাসা নিলাম, আরেক বাসা নেওয়ার পর দেখি খালি বলতেছে ওর ভাইয়ের মুসলমানি যাইতে হবে, ওকে, এই যে ফেব্রুয়ারি ওর ভাইয়ের মুসলমানি যাইতে হবে। আমি বললাম আচ্ছা যাবো, অসুবিধা নেই। 30 সুতের দিনকা 14-15 তারিখ সম্ভবত বলতেছে ভাইয়ের মুসলমানি শুক্রবার দিনকা অনুষ্ঠান যাইতে হবে। আমি বললাম যে 2-1 দিন পরে করান, আমরা একটু সমস্যার ভিতরে আছি, আমি তখন চাকরি করি যে বেতনটা পেয়ালি তারপর, ওকে ভালোই। কিন্তু ও বলে যে 20 সুতের দিনকা যাবে। আমার বাবা মা বলতেছে যে 20 সুতের দিনকা তো ছেলের বউ আর ছেলেকে বাইরে পাঠানো যায় না আর কি, তারা নাকি বলে কি নিয়ম নাই যে 20 সুতের দিনকা বাইরে যাওয়া ভালো না। এখন আমি যাইতে চাইতেছি না, ও বলতেছে যাইব যাবে, আচ্ছা ঠিক আছে। আমি আব্বা আমারে বললাম কী হইব, কপালে যা আছে তাই হইব, যাক যাম। এর ভিতরে আমার খালুরে ফোন দিল, ফোন দিয়ে বলে যে বাস আছে, খালু আবার বলে যে বাসের অবরোধ, বাসের অবরোধ যেহেতু বলছে ও মনে হয় কি পাগল হয়ে গেছে গা, ওর গ্রামে যাইতেই হবে। তখন প্রায় 2-2:30 বাজে, সকালবেলা রান্নাবান্না করছে, তারপর খাইলাম নুডলস রান্না করলাম খাইলাম, দুপুরে পোলাও আর হয়েছে গা মুরগি গোশ পাক করছে, এখন ও না খেয়ে হাঁটা দেওয়া শুরু করছে। আমি এর ভিতরে হাত দিছি খাবো, হাঁটা দিয়ে হাত দিছি খাবো, আমি বলি খাও যাবো লঞ্চে করে যাবো অসুবিধা নাই, বলে যে টাইম নেই 5টার দিকে ছাড়বে। ও আমাকে এইসব কথা বললো, আমি কই না তুমি খাও, খাওয়ার পরে একসাথে যাই, বলে না এখন যাইতে হবো, তারপর আমি 2টা চটকোনা দিছি, আমি কই পাগল হয়ে গেছো গা, যেহেতু বলছি আজকে যামো যেমন হোক যামো, খাও, বলে না খামো না, এই যে গেলাম আর কোন সময় আমার আনবি না, আমার এমনি কথা বলে গেল যে এই যে গেলাম আর কোন সময় আনবি না। এরপরে আমি খাইতেছি, আমি বুঝছি যে এত বড় ব্যাগটা নিয়ে কীভাবে যাইবে, গেটের সামনে গেছে, গেটের সামনে আমার ছোটো ভাই আসছে, আসার পরে বলে দেশে যাইবেন তাহলে ব্যাগ হো, কয় তোর ভাই আইতাছে ব্যাগটা আমার একটু সামনে নিয়ে দে, গাড়ি গেছে ব্যাগটা নিয়ে দিল, কয় আসে না তো, কয় আসতেছে, আমি ওদিক দিয়ে কিন্তু খাইতেছে, আমার ছোটো ভাই এসে বলে কী রে ভাই তুই যাস না কি লিগা, ভাবি দুই জায়গায় দাঁড়াইছে। আমি কই আরে তুই দিয়েছিস, কহ আমি কী কষ্ট করলি, আমি নগদ ফোন দিলাম, আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলাই দিছে, আমার আব্বুর নাম্বার দিয়ে ফোন দিলাম ওইটা ব্ল্যাক লিস্টে, একটা SMS করলাম দাঁড়াও, কোনো দাঁড়াদাড়ি না, রিস্কা লইয়া সদরঘাট গেল, একলা গেল গা ভালো। পরের দিন আবার আমার বাড়িতে গেছি, আমার নানা বাড়িতে আর কি, ওইখানে গেছি, যাওয়ার পর 3-4 দিন পর আমি ওকে ফোন দিছি, পাশাপাশি গ্রাম, ঠিক আছে, 3-4 দিন পর আর কি, নদীর এই পার সেই পার আমি ফোন দিছি, ফোন দিয়ে বললাম কোথায় আছো তুমি কেমন আছো, আমাকে বাজে বাসায় গালি গালাগালি করলো, আমার নাম্বার তো ব্ল্যাক লিস্টে, আমার আর কি ভাই সম্পর্ক ভাগ্না হয় মামা হয় আর কি, ছোটো তো ভাগ্না, ওর নাম্বার দিয়ে ফোন দিছি,
আমাকে বাজে ভাষায় গালাগালি করবে। বিরতি নেব প্রিয় শ্রোতা, এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। এই গল্পের একটা ফিনিশিং আছে, চমৎকার একটা ফিনিশিং, সেই জন্যই গল্পটাকে এগিয়ে নেওয়া। সংসার জীবনের এইসব যে জানা পড়েন এবং এক ধরনের ডিনামিক্স, এটা যে আজকে ঈদের রাতে শুনতে ভালো লাগছে ঠিক সেটা বলবো না, বাট আমাদের জীবন গল্পের ওই রকমের থিমটা আমরা কখনোই মেনটেন করি না যে স্পেশাল ডে বলে আজকে একটা স্পেশাল এপিসোড, কারণ প্রত্যেকটা গল্পই আসলে স্পেশাল। বা এই যে থাকে না 14 ফেব্রুয়ারি বলে একটা প্রেমের গল্প দাও, কিংবা অমুক দিবস বলে আজকে একটা অমুক গল্প দাও, মানে থিমটাকে বেস করে আমরা এটার আসলে খুব বেশি মানে আমাদের জীবন গল্পের থিমের জায়গা থেকে এটা যায় না। সুতরাং ধারাবাহিকতায় যে গল্পটা এসছে সেটা এখানে প্রচার হচ্ছে, কিন্তু অ্যাট দ্য এন্ডে গিয়ে যেটা আমাদের টার্গেট মেসেজ সেটা আমরা অবশ্যই আপনাদের জন্য উপস্থাপন করব। ছোট্ট একটা বিরতি, আর এই ফাঁকে আপনাদেরকে বলে নিই, যদি আপনারা এখানে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904, আমি আবারও বলছি 09611904904। ফিরে আসছি পর জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প লাভ হেট চ্যালেঞ্জ মোটিভেশন লাইস ট্রুথ ইম্পসিবল ভার্চু মোরালিটি সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট ওয়েলকাম ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি স্টে টিউন সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আর জি কেব্রিয়া অনলি অন ঢাকা এফ এম 90.4। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, আরও একবার স্বাগত, শুনছেন জীবন গল্প ঢাকা এফ এম 90.4-এ। আমাদের প্রতিটি অনুষ্ঠান আমরা আপলোড দিয়ে রেখেছি আমাদের ইউটিউব চ্যানেলে, আপনি চাইলে ওখান থেকে ডাউনলোড করতে পারেন। সেটা জীবন গল্প এবং সিক্রেটস, দুটো অনুষ্ঠানেরই যাবতীয় পর্ব ওখানে পাওয়া যায়। আপনারা যদি অনেকে হয় এরকম যে ব্যস্ততার কারণে এই সময় শুনতে পারেন না, কিংবা শুনতে শুনতে অনেকে ঘুমিয়ে যান, পরবর্তী দিন উঠে খোঁজ করেন আসলে কোথায় পাওয়া যায়, আমাদের ইউটিউব চ্যানেলে গেলে আপনারা সবগুলো এপিসোড পেয়ে যাবেন ওখানে, ইভেন এটা সহ। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। শুধু ডিএফএম 904 নাম মনে রাখলেই হবে, আর youtube.com তো ঢুকতে হলে ইউটিউবে লাগবেই, youtube.com/dfm904। এই ডিএফএম মানে হচ্ছে ঢাকা এফএম, ওকে, ডিএফএম 904। চ্যানেলে ঢোকার পরে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করে নেবেন। ফাইন, যেখানে আমি ছিলাম বলেন। তারপর আমি ওনাকে বললাম, আপনাকে গালিগালাজ করলাম, জি বললাম যে তুমি গালাগালি করো কেন, অনেক গালাগালি করতেছে। নগদ ফোনটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর ওকে আমি আর ফোন দিই না। আমার বাইকনাটা বললো, মামা কে এরকম গালাগালি করলো? আমি বলি, না কেউ না, একজন চিনবি না। বলে কি, মামি? আমি, হ্যাঁ একটু রাগ করছে তো এর জন্য, ওরা নিয়ে আসি না, ও একলা একলা আসছে তো এর জন্য। আচ্ছা ভালো, এর মধ্যে 15 দিন আমি থাইকে আসলাম। আর ওদিকে আমার আব্বু আম্মু একটু জায়গা কিনবে, জায়গা নিয়ে একটু ভেজাল হচ্ছে। আমি বলি কি, আমি ঢাকা জায়গা, এখানে আমি থেকে কী করবো, তোমরা থাকো আমি যাই ঢাকা গিয়ে দেখে কাজবাজ করতে পারি কি না। গেলাম ঢাকা, আসলাম, আইসাই আমি 2 দিন পর আমি ওকে ফোন দিলাম, আমার নাম্বারটা দেখি ব্ল্যাক লিস্ট থেকে উঠেছে। ফোন দিলাম, লাকি তুমি কোথায়? বলে আসি তো এই ঢাকায়। আমি, ঢাকায় আসো তাহলে তুমি বাসায় আসলাম না কেন? কয়ে কার বাসায় আসবো, কোথায় আসবে? আমি বললাম আমার বাসায়। কেন, তুমি চিনো না বাসা কোথায়? বলে না আমি তো আসবো না। আমি, কেন আসবা না, কী হয়েছে তোমার? বলে কী হয়েছে মানে, আমি তোমার বাসায় আসবো না, আমি তোর ভাত খাবো না। তুমি তো তুই গেছে, বলে যে তোর ভাত আমি খাবো না। আমি, কি করছি তুমি আমার ভাত খাইবা না, এটা কি বলো না বলো। বলে যে না তোর ভাত আমি খাবো না, আমি থাকবো না। কেন থাকবা না? না ভালো লাগে না, তুই ভালো না, তোর বলছিলাম যে আমি গেলে আর আনবি না আমারে। আমি বললাম কি বলো না বলো, এগুলো তো ঝগড়ার ভিতরে হয়, তাতে তুমি কি এরকম চলে যাবা, কোনো কথা আছে এটা? ওরে বলতেছে, ও আমার কোনো কথাই শুনতেছে না, ফোনটা কেটে দিল। যাও ফোনটা কেটে দিছো, ভালো হয়েছে। আবার আমার বাবা মা 15 দিন পরে আসলো। 15 দিনে আসার পর আমি আবার ফোন দিলাম, ফোন দেওয়ার পর সেদিন 1.5 ঘন্টার মতো কথা হইলো। আমি অনেক বুঝাইলাম, আমার বাবা মাকে দিলাম, আমার বাবা মাও বুঝাইলো, কিন্তু আসে না।
ও টোটালি আসে না, বলে যে আসবে না, আপনার ছেলেকে বিয়ে করা দেন। আমার বাবা বলে কি এটা তুমি কি বলো, ছেলেকে বিয়ে করা দেবো মানে? বলে যে হ্যাঁ বিয়ে করা দেন, ওর সাথে আমি ভাত খাবো না, ওর সংসার করবো না, এই কথা বলে। তখন আমার বাবা মা বলে এই মেয়ে যে এরকম তাহলে দরকার নেই, তোর আনা দরকার নেই। আমি বললাম আচ্ছা চাও আনা দরকার নেই। এর ভিতরে আমি আবার এক জায়গায় কাজ নিলাম, সাউন্ড সিস্টেমের কাজ নিলাম, মগবাজার অফিস। ওইখানে বাসায় তেমন একটা আইন আসি না, ওর কথা বলে সবাই, আমি আসি না। আমি বলি আইসা কী করবো, ওর কথা বলে, ওর এখানে অনেক কিছু আছে জামা কাপড়, এগুলো দেখলে মনে পড়ে, আসে না। এদিক দিয়ে আমি যদি শোতে থাকতাম, যেমন তিন চার দিন দুই দিন শোত করি, তখন আমার বাবা মা ফোন দেয় ওর ওই ওর নাম্বারে। ওকে, ফোন দেওয়ার পর ওরা আব্বা মা ও আব্বা মা বলে যে তুমি কোথায় আসো, আসো। বলে যে আমি আসবো না, আপনার ছেলেদের বিয়ে করে দেন। আমার বাবা মার সাথে রাব বিহেভ করে, আমার বাবা মা বলে না। আমার আব্বা এমন সরল যে মোবাইলের নাম্বার ডিলিট করতে পারে না, শুধু ফোন দিতে পারে আর রিসিভ করতে পারে। তখন আমি যা দেখি এই নাম্বারে ফোন দিয়েছে, আমি বলি তুমি লাকিরে ফোন দিয়েছিলে কেন? কেন এমনি ফোন দিয়েছিলাম আমি। তারপর আমি আবার জিজ্ঞেস করলাম কী হয়েছে, ফোন দেওয়ার পর কী বলছে? বলে এই রাব বিহেভ করে যে বিয়ে করা দিতে ধরে। আমি এই সব কথা তোমারে বলছে? আচ্ছা তুমি ওরা আর ফোন দিও না। রোজার বৃত্ত আমি ফোন দিছি, বলে আসবে না। আর এদিক দাম ওরে যে চিনে অনেক মানুষে বলে যে ওর বিয়ে হয়েছে। আমি বলে আপনার পাগল হয়ে গেছেন, ওর বিয়ে হয়েছে, ও কেন বিয়ে করবে? আর ও তো আমার ডিভোর্সও দেয় না, বিয়ে করবে কেমনে? হ্যাঁ আপনারা উল্টাপাল্টা কথা বললেন না, যান আপনাদের কাজে আপনারা যান, এইসব কথা আমি খালি বলতেছি। সবাই ওদিক বলে বিয়ে হয়েছে, আমার তো বিশ্বাস হয় না যে ও বিয়ে করবে না, কেননা একদিন তো আমাকে বলছে যে তোমার জন্য আমি এখানে আসছি, তোমাকে না দেখে থাকতে পারি না। আমি তো এই কথাই, এই ঈদের দিনকা, রোজার ঈদের দিনকা, আমার নামে নাম সোহাগ, ও আয়েশা বলে ঈদের দিনকা নামাজ পড়ে আসছি, নামাজ পড়ার পরে আয়েশা বলে বৈশা রয়েছি, আয়েশা বলে তোর ওয়াইফ তো আমার বাইকনার লগে বেঁকে গেছে। চিনতেন আপনি সোহাগকে? সোহাগকে চিনতাম ছোট থেকে, ফ্রেন্ড। ওকে, ও আয়েশা বলে আমার বাইকনার সাথে বেঁকে গেছে। আমি কই কী কস না কস, কী কস না কস? কয় হ্যাঁ। আমি কই উল্টাপাল্টা কথা কইছি না তোর, কিন্তু আমার মাইর দিমো। কয় না তুই বিশ্বাস না করলে দেখ, ফোন দিছে আমাকে, ফোন দে। ওই ওর খালার কাছে ফোন দিছে, ওর খালার পাশের বাড়ির থাকে ওই ওই ছেলে, ওই ছেলের নাম, এক নাম খোকন আর এক নাম সুজন। ফোন দিছে ওর খালার কাছে, বলে হ্যাঁ খোকন তো বিয়ে করছে, কয় কারে জানি বিয়ে করছে আর কেউ আর কি, ওনার মুখ দিয়ে জিজ্ঞেস করার জন্য। বলে লাখি, কয় লাখি কি বিয়ে হয়েছিল? হ্যাঁ কয় বিয়ে হয়েছিল। কয় কান কার লগে? কয় সোহাগ নামে একটা পোলার লগে। আমার আর কি এটুক শুনাইলো। আমি ওই ওই ছেলেরে ফোন দে, ওই ছেলের কাছ থেকে শুনবো যার সাথে বিয়ে হয়েছে। ওই ছেলের ফোন দিছে, ধরছে ছেলের অন্য আরেকটা ছেলে ধরছে, ধরে বলে যে এই খোকনের কি খোকনের বউ কই? খোকনের বউ কই মানে? খোকনে তো বিয়েই করে নাই, দেখেন কেউ জানতে দেয় না, বিয়ে করে নাই। কয় খোকনে তো বিয়ে করছে জানি। কয় মেয়ে আমার রুমমেট, আমি জানি না বিয়ে হয়েছে, আপনি জানেন? কে বলতেছে? ওই যাকে ফোন দিছে, মানে যাকে ফোন দিছে সে হচ্ছে হলো খোকনের রুমমেট, রুমমেট আর কি বলতাছে যা। ওকে, বলে যে আমার রুমমেট আমি জানি না, আপনি জানেন বিয়ে হয়েছে? আমি তারপর একটু বিশ্বাস হইলাম কি বিয়ে হয় নাই, ফ্যাক মিথ্যা কথা বলতেছে। আমি বললাম হে বেটা কি উল্লাপাল্লা কথা আছে, ঈদের দিনকে বেটা মন মেজাজ খারাপ করে দিতেছিস বেটা, যা কাজে যা। আরে আপনি কি জানতেন আগে থেকে যে ওই ছেলেটার সঙ্গে এরকম সম্পর্ক আছে আপনার? না না এইসব আমি কিছুই জানতাম না, কিচ্ছু জানতাম না, ওরে অনেক বিশ্বাস করতাম, বললাম না। তারপর এরকম চলতেছি ফিরতেছি, এদিক দিয়ে শুনি আর কি, আশেপাশে মানুষের কাছে শুনি যে না ওর বিয়ে হয়েছে, নানান ধরনের নানান কথা বলে, নানান ধরনের নানান কথা বলে। আমি তো বিশ্বাস করি না টোটাল, যে যাই বলুক, আমি কই তোর কাছে প্রমাণ আছে, তুই দেখছস না? তারপর ওর নাম্বার আমি ফোন দিলাম একদিন, ফোন দিয়ে বললাম ওয়াইফের নাম্বারে, হ্যাঁ ওয়াইফের নাম্বারে ফোন দেওয়া, অনেক দিন বন্ধ ছিল, ফোন দিয়ে ধরলাম। এর ভিতরে একটা ছেলে ফোন ধরছে, আমি বললাম কি ভাই আপনি কি হন, আমি পাগলের মতো হয়ে গেছি। কয় আমি কিছু হই না, আমি কি ভাই ওর কি বিয়ে হয়েছে? ওই ছেলেও মিথ্যা কথা বলে, দেখেন, বলে যে না বিয়ে হয়নি। আমি বললাম, তখন মনটা একটু সান্ত্বনা দিলাম যে না বিয়ে হয়নি। আমি ওর কি কী হন? বলে যে আমাকে বড় ভাই হিসাবে ডাকে, ঠিক আছে, আমার মাকে তো হসপিটালে নিয়ে আসছি ঢাকা মেডিকেল, ওর ফোনটা আমি নিয়ে আসছি, আমার তো ফোন নাই এর জন্য। আমি ও আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যাবেন কবে? বলে যে যাবো এই সপ্তাহখানেক লাগবে। আমি বলি ভাই ওর তো কোনো সমস্যা হয় নাই। বলে না, আমি কই ভাই ওর তো কোনো সমস্যা নাই আর কি, বারবার একটু পরপর ফোন দিয়ে জিজ্ঞেস করতেছি ওর কোনো সমস্যা হয়েছে কি না আর কি। আমি ভাবছি ওর কোনো সমস্যা হয়েছে যেহেতু ফোনটা ওনার কাছে, এরকম জিজ্ঞেস করতেছি আর জিজ্ঞেস করতেছি ভাই ফোনটা কে ধরেছে? সোহাগী না, সোহাগ না, ওই ছেলেটা, ওই ছেলেটা কে ছিল?
ওই ছেলেটাকে আমি চিনি না তো। ওই ছেলেটা ফোনটা পেলো কিভাবে? ফোনটা নিচ্ছে ওর কাছ থেকে, ওর নিল চাইলে তো দিবে না, নিশ্চয়ই কিছু না কিছু হতো, নাহলে ব্যক্তিগত ফোন কেন তাকে দিবে? যাই হোক, আপনি আপনি জানতেন না? জি জি, আজও জানেন না? জি। ওকে, না এখন জানি যে ওই ছেলেটা ওর ভাই হয় আর কি, সম্পর্কে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলেন। তারপর? তারপর ওর ফোনটা নিচ্ছে, আমি খালি বারবার জিজ্ঞেস করতেছি ভাইয়া বলেন না আপনি ওর কী হন, বলে যে ভাই সত্য কথা ও আমাকে ভাই ডাকছে, ভাই ভাই বোন। আমাকে ওর তো বিয়ে হয়, বিয়ে হয়েছে, বলে যে না বিয়ে হয় নাই। আমি তো ফুল, আমাকে ভাই আপনি আমার সাথে একটু দেখা করেন না, বলে আচ্ছা দেখা করবো কখন কোথায়। আমি কই ভাই আপনি যেখানে বলবেন সেখানে দেখা করবো, বলে যে আপনি আসেন মেরাদিয়া পোড়া বাড়ি। আমি কই কখন আসবো, বলে ভাই আমি ঢাকা মেডিকেল আসছি, আস্তে আস্তে রাত হবে 8-9টার দিকে আপনি আসেন। আমি বললাম আচ্ছা ভাই। আমি তখন গেলাম আমার দুইটা ফ্রেন্ড নিয়ে, আমি বলি ওইখানে যদি আবার যদি আমার যদি মার খাওয়ায় ঠিক আছে, তোরা একটু দূরে থাকবি, আমি একা একা থাকবো, যদি কোনো সমস্যা হয় আমি তোকে একটা ফোন দেব, তুই আইসা, তোরা আইসা পড়বি। এই যেমন ওরা 10 হাত দূরে, এর ভিতরে ছেলেটাকে দেখছি, ছেলেটাকে একটু দেখে নেশা করার মতো লাগছে ঠিক আছে। আমি বললাম ভাই আমি সোহাগ ভাই, ছেলেটাকে দেখে আমি পাও রাস্তার ভিতরে পাও ধরে বসে পড়ছি, ভাই ওর একটু দেখান ভাই ওর তো বিয়ে সাথে হয় না। ও সামনে দেখে আমার বলে যে ভাই বিয়ে হয়ে গেছে ওর। আমি কই ভাই কত মাস, কতদিন হয়েছে বিয়ে? কয় 5 মাস। আমি কই ভাই আমার ঘর থেকে গেছি তো 5 মাস, কীভাবে বিয়ে হয়? আপনি তো মিথ্যা কথা বলতেছেন, ওর একটাবার দেখান, আমি যদি দেখাইতে পারেন যে বিয়ে হয়েছে ভাই আমি জামুগাই, একটাবার আমি খালি ওর দেখতে চাই। ওপেন রাস্তার ভিতরে আমি পাও ধরে বসে রয়েছি, আমার বন্ধুরা দেখা ওরা দূরত্বে কইতাছে যে পাওটা সার ঠিক আছে, ওরা সামনে এসব ওর উঠে দেবার আছে না, কান্নাকাড়ি করতেছে। বুঝতে পারছি আপনি খুব ইমোশনাল হয়ে গেছেন। হ্যাঁ, তারপর ওই ছেলেটা বললো আচ্ছা ভাই দূর থেকে দেখবেন। আমি কই ভাই দূর থেকে, একটা নজর দূর থেকে দেখবো। হাঁটতাছি হাঁটতাছি হঠাৎ করে ছেলেটা অন্যদিকে চলে গেছে। আমি তো মাথার ভিতরে একটাই চিন্তা জোরে দেখবো, আমি এরকম বেহুশের মতো হাঁটতাছি। আমার পিছে আমার ফ্রেন্ড আইসা দোনোটা বলে কিরে তুই কই যাস ওদিকে? আমি কই দেহস না একজনের সাথে যাইতেছি লাখিরে দেখতে। কয় বেটা দেখতো আসে নাকি? আমি কই কিরে কই গেল? ওরা আমার দুজনে ধৈরা আবার নিয়ে আসলো, এরকম ফোন দিতেছি। ওই ছেলেটা কয়েকদিন পর লাকিকে বললো যে তোর জামাই, আগের জামাই তো মনে কর পাগল হয়ে গেছে, পাগলের মতো কান্নাকাটি করতেছে রাস্তার ভিতরে ঠিক আছে আমার ধরছে, তুই ওর একটাবার ফোন দে বা একটু দেখা কর। ও আমার ফোনও দিতেছে না, দেখা করে না। তারপর জুলাই মাসের 1 তারিখে আমাকে ফোন দিছে আরেক মেয়ের নাম্বার দিয়া। তখন আমার ফোন নাই, আমার আব্বুর ফোনটাই আমি রাখতাছি। ফোন দিছে হঠাৎ আমার আরেকটা ফ্রেন্ড যে হানিফ, ও আমাকে নিয়ে হাঁটাইতেছে, হাঁটা চলা করাইতেছে যে আমার মন মানসিকতা ভালো না, হাঁটতেছে আরও আমার বুঝাইতেছে। এর ভিতরে ফোন দিছে, আমি সালাম দিছি, পরে যে আমি বলি কে? বলে লাখি। আমি নগদ ওইখানে শর্ট হয়ে গেলাম যে লাখি তুমি এই নাম্বার পাইলে কোথায়, আর কোথায় আসো, কীভাবে আসো, আমি এইসব জিজ্ঞেস করতেছি। বলে আমি যেইখানে আসি ভালোই আসি ঠিক আছে, তুই কোথায় আসছ? আমার তুই তুই কিরা করতেছে? আমি কই এখন তুই কিরা বলতেছ? আচ্ছা বলো অসুবিধা নাই, আমি আসি এই যে মনুষ্য আসি 4 তলা অফিসের সামনে। বলে ও কয় তুই নাকি আমার পাগলের মতো খুঁজতেছস? আমি কই হ্যাঁ পাগলের মতো খুঁজবো না। কয় আমি কই তুমি কোথায় আসো, আসো বাসায় আসো বা দেখা করো তোমার আমি দেখি। ও বলে না দেখা করার দরকার নেই, তোর সাথে সম্পর্কই রাখবো না, দেখা করার কী দরকার? আমাকে বলতাছে, আমি কই না তুমি দেখা করো না, আর কি অনেক কথা বলতাছি। এরপর তো বলতাছি যে তোমার যদি আমি যদি না দেখতে পারি বা আমি যদি তোমার না পাই মরে যাবো। ও আমার বলে কি তুই মরে যা, ও আমার মরে যা, মরে যা বলেই ফোনটা ওই ওর ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছি আর কি, লাকির ফ্রেন্ড আর কি বান্ধবী দিয়ে দিচ্ছি। এই সময়টাতে ফ্যাক্ট এরকম হয়, যত বেশি ডিনাই করবে অপরপক্ষ এই পক্ষে তত বেশি আগ্রহ জন্মাবে, মেয়েটা বেশি হার্ড হচ্ছে, ও আরও বেশি উইক হচ্ছে। হ্যাঁ বলেন। তারপর আমি ওই ওর বান্ধবীকে দিল, আমি তারপর বললাম যে আপু আপনাকে আপনার সামনে বলছে না যে আমাকে মারা যেতে দেখেন আমি কী করি। ওর সাথে আমি কথা বলতাছি, ওই 4 তলা অফিস থেকে এক দৌড় দিছি, দৌড় দিয়ে আমি 8 তলায় উঠছি। আমার পিছে কিন্তু আমার ফ্রেন্ড হানিফ, হানিফও পিছিয়ে পিছিয়ে আসতেছে, আসা ও একটু স্বাস্থ্যবান তো, ও দৌড়াইতেছে, ও বুঝছে যে আমি যে কোনো একটা ঘটনা ঘটায় ফেলবো। ও আমার পিছ ছাড়তেছে না, আমি 8 তলা এসে লাভ দিব, লাভ দিব এর ভিতরে দিই পাশে কানে এসে লাভ দিছি অলরেডি, দেখি পাশে কানে এসে আর আমি নিচে পড়তে পারি না। ও এসে ধরে ফেলছে আর আমার তো শরীর হাত পা একবার ছেড়ে দিছে আর পারি নাই।
পরদা ওই মেয়েটা বললো, ভাই আপনি কিছু করেন না, আগামীকালকে ওর আমি দেখা করে দেবো, ও জানবো না, আর আপনিও আমার কথা বলবেন না, ও কোথায় কাজ করে কি করে আমি সব কিছু আপনি দিয়ে দেবো। আমি কি আপু সত্যি বিয়ে করছে? বলে সত্যি আপু বিয়ে করছে, ওর বিয়েতে আমরা আনন্দ ফুর্তি করছি, আমাকে বলতেছে ভাই। আমি বলি আপু এটা তো আমি বিশ্বাস করি না, আমি কান্দাকাটি করতেছি, অনেক কান্দাকাটি করতেছি। বলে যে আপনি যদি কালকে দেখতে চান আপনারা আমি দেখাই দিব। আমি বললাম আচ্ছা ভাই, আপু আপনি যদি দেখাইতে পারেন আমি অনেক খুশি হব ভাই। এইসব কথা বলতাছি, তারপরের দিন সকালে যাইনি, লাঞ্চের দিকে এই দশতলা বনসি দশতলা আছে না, ওইখানে শুক্রালী গার্মেন্টস আছে, লাঞ্চে হ্যাঁ লাঞ্চের দিকে গেছি। আমি এই টাইমে যাই, এই টাইমে গেছি আমি আমি আর মারুফ আর কবির ফ্রেন্ড, মারুফের নাম তো আগেই বলছি, আর কবির মারুফের বাইক দিয়ে গেলাম, যা ওইখানে দাঁড়াইলাম, বললাম লাখি 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 কোথায়, লাখির যদি না চিনেন তাহলে মালা, এই দুইটা নাম বলতেছি। বলে যে নাই, আমি বললাম ফ্লোর এরকম ছয়তলা, ওই মেয়েটাকে আমার বলে দিছে যে অমুক জায়গায় কাজ করে, এগুলো সব বললাম। বলে লাঞ্চে খাইতে গেছে, এর ভিতরে একটা মেয়ে ছিল ওর বাসা চিনতো ওইখানে, ওই মেয়েটা চালু চলে নামে গিয়া বলে দিছে যে তোর আগে জামাই আসছে পুরো গার্মেন্টস নিয়ে নিছে, ঠিক আছে তুই যাইস না ওইখানে গেলে মারামারি হবে, অমুক সমুক তুই যাইস না। আর লাখি তো জানে যে আমি ও যদি সামনে আমি মারামারি করবো না, এখন লাখিও ভয় পাইতেছে, আবার চিন্তা করে অনেক ছেলেরা আসছে। এর ভিতরে আমি আবার আমার অনেক ফ্রেন্ড কয়েকটা ফ্রেন্ডের ডাক দিছি, ওরা আবার তিন চারটা বাইক নিয়ে আসছে। ভালো কয় কী হয়েছে পাগলের মতো করতেছে স্কিলে, আমার সবাই কই দিয়েছে, আমি কই দোষ এরকম এরকম ওরা আইসছে ও এই যে কাজ করে, আমার যে নিয়োগ যে ওর যদি পাই আমি ঠাটা দুইটা চটকোনা দিব আগে, হ্যাঁ চটকোনা দিয়ে তারপর ওর সাথে কথা বলুন। পরে দেখি দুইটা রবার হয়ে গেছে, দুইটা ১৩ কি ১৪ বাজে, তারপর আমি ওকে বললাম তোরা যা, আমি আর মারুফ আমি আর মারুফ কবির তিনজনে এই বাইকটা দিয়ে ওর বাসার সামনে যাই, ওর বাসার ঠিকানা আমি নিয়ে নিচ্ছি জাওলাদ মিয়ার বাড়ি, ওইখানে যাই ঘুইরা যাইতে নিছি আর কি গার্মেন্টসের পিস দিয়ে যখন যাবো, এর ভিতরে দেখি সামনে ও এমন শুকান শুকাইছে আর এত কালো হয়ে গেছে, ওরে দেখেছি না জানা ওকে মারবো কি, এখন ওরে দেখে আমার মনে হইতেছে যে কান্নাইতেছে, ওরে মারবো কি। আমি কই তোমার সাথে কথা আছে, বলে চলো কি কথা বলবো বলো। আমি কই ওদিকে কোথায় যাবো, আসো এলাকায় আসো, তোমার ওইখানে ফুপু আছে বাবা আছে মা আছে, চলো ওইখানে আচ্ছা চলো। আমি তো আবার মারুফের গাড়িতে উঠাইলাম, বাইকে উঠাইলাম, এর ভিতরে একটা ছেলে আইসা ওই যেটাকে ভাই ডাকছে ও আইসা বলে এখান থেকে যাইব না। আমি কই আপনি কে যে ও যাবে না, আপনি কে? আমি ওর ভাই। আমি কই ভাই থাকলে না চুপ করে থাকেন, বেশি করলে কিন্তু এই জায়গায় কিন্তু গার খায় মরে যাবেন। এই কথা বললাম ওরে নিয়ে আসলাম, নিয়ে আসলাম, তারপর আমার বাবা মা দেখে তো খুব খুশি। এখন আমার বাবা মা খালা খালু সবার সামনে বলতেছে কি জানেন, যে বিয়া না করলেও করছি, ও স্বীকার দিতেছে না যে বিয়া করছি, আমার কাছে বলছে বিয়ে করছি, আবার বলে কি বিয়া না করলেও করছি ওর ভাত খামো না, কিন্তু বিয়ে করছে। ওকে এখন এই সব কথা আমাকে বলতেছে, আমি বলি কি বিয়ে তুমি তো করোই নাই, ঠিক আছে তুমি থাকো। সেদিনকা বলে ও সবাই গেছে, তারপর আমি বলি ওর সাথে আমি একটু একলা কথা বলি, একলা কথা বলতেছি, ও আমাকে ধৈরা কয় ভাই সত্য কথা আমি বিয়ে করছি ভাই। হ্যাঁ আমার বলতেছে। প্রিয় শ্রোতা, আমরা বিরতি নেব এবং শেষবারের মতো ফিরে আসছি আজকের এই জীবন গল্পে। ছোট্ট একটা বিরতির পর আশা করছি আমাদের সাথেই থাকবেন। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kebria, only on Dhaka FM 90.4. জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প, স্বাগত আরও একবার শুনছেন জীবন গল্প ঢাকা FM 90.4 এ। আমি আর জি কিপ্রিয়া আপনার সাথে রয়েছি, সোহাগ রয়েছে আছে, তার জীবন গল্প নিয়ে কথা না বাড়িয়ে সোহাগের কাছে ফিরছি। জি বলুন। তারপর ও আমাকে বলল, আমি বললাম যে আচ্ছা তুমি যেহেতু বিয়ে করছো
তুমি ওকে চাও, বলে যে ওই ছেলেটা অবুস। আমি বললাম অবুস মানে কয়, গ্রামের ছেলে কিছু বুঝে না, ও যদি আমাকে যদি না পায় মরেও যেতে পারে। আমি বললাম আচ্ছা, ওর বলে ওকে যদি বুঝে আসতে পারি তাহলে তোমার সাথে আমি আইসা পড়ব। আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা ওর ওই ওর কাছে গেলাম যেখানে ভাড়া ছিল, ওই ছেলেকে বুঝে ও আমার সাথে আইসা পড়লো, আইসা থাকলো। ওই ছেলের সাথে ও কথা বলবে সেটাও আমি পারমিশন দিচ্ছি যে ফোনে কথা বলবে, আইসা পড়লো। আমি সব জানি না শুনে ওকে নিয়েছি, ওকে কাউকে জানাই নাই। কজ আপনি ইমোশনালি ব্লাইন্ড ছিলেন আর ও যেভাবে আপনাকে পাত্তা দিচ্ছিল না, আপনার কাছে মনে হয়েছে যে এতটুকু পেয়েছি এটাই বেশি, নাহলে চলে গেলে তো আলটিমেটলি ওটাও পাবো না। জি বুঝতে পেরেছি। তারপর আমি ওকে নিয়ে আসছি, ও দিনকে থাকলো, প্রতিদিন রাত্রে কান্নাকাটি করে, রাত্রে সারা রাত কান্নাকাটি করে। আর ওর একটা সমস্যা হয়েছে, কিডনিতে পানি জমছিল, দোনো পাও ফুলে গেছে। এর ভিতরে আমার বাবা মা ওই এটা দেখছে, দেখে বলে যে তুই ওই সাউন্ড সিস্টেমে কাজ করিস না, আবার ওই রাজমিস্ত্রির কাজ কর, প্রতিদিন 400-500 টাকা পাবি, ওর প্রতিদিন 250 টাকার মতো ওষুধ লাগবে, এটা তোর কর। আমি নগদ চাকরিটা ছাইরা দিলাম, ওর জন্য চাকরিটা ছাইরা দিলাম। তিন দিনের মাথায় সকালবেলা খালি কান্নাকাটি করে, তার আগের দিনকে রাত্রে আর কি, যেদিনকে যাবে সকালবেলা তার আগের দিনের রাত্রে, একটা বিশেষত্বে শুরু কইরা 3:35 পর্যন্ত আর পাওগুলো আমি টিপা দিছি। তারপর সারাইতে আমি খালি অরে নিয়ে ভাবতেছি যে ওর কি হইব, আমি ঘুমাই নাই। সকালের দিকে একটু ঘুমাইতেছি, এর ভিতরে বলতেছে আমার দিয়ে আমার দিয়ে এরকম কথা বলতেছে। আমি বললাম লাকি সারাইতে তোমার আমি পাগুলো টিপা দিলাম, তুমি কি টের পাও নাই? বলে যে না, একবার পাইছিলাম কিন্তু আর পাই নাই। আমি কই ঠিক আছে, আমি আর একটু ঘুমাইতে দাও। কয় না ঘুমাইতে পারবি না, ওর আমার কাছে ওর কাছে আমার দিয়ে। তার আমি বললাম, ঘুম থেকে উঠে আমি বললাম আচ্ছা তুমি আমার মাথায় হাত দিয়া বলো তো তুমি কারে ভালোবাসো। ও আমার মাথায় হাত দিয়া বলে যে আমি তোরে ভালোবাসি না ওরে ভালোবাসি। এই কথা যখন বলল আমি ওরে নিজের হাতে ভাত মাইখা খাওয়াই দিলাম, খাওয়াই দিলাম, বললাম খাও, এই লাশ খাও না আর কখনো নাও খাওয়াইতে পারি, হয়তো বা কখনো নাও দেখতে পারি, তুমি আমাকে না দেখতে পারো। ওরে খাওয়াই দিলাম, ও আমার খাওয়াইতে চাইল কিন্তু আমি খাই নাই, ভাতগুলো ফালাই দিলাম। ওরে তিন চার মেলা খাওয়াই দিয়া আমি আর খাইলাম না, ব্যাগটা নিয়ে আমার মার সামনেই নেমে গেলাম। বলে কই দিয়েছে? আমি কই না একটু আহি অরে দিয়ে দিয়েছি, আবার কয়েকদিন পর নিয়ে আসবো। ওই ছেলের কাছে ছেলের ফোন দিয়ে আনলাম, আইনে আমি কই ভাই অরে দেখে রাখেন, যদি কোনো দিন কোনো সমস্যা হয় আর যদি কোনো দিন কোনো প্রয়োজন হয় আমাকে একটুবার একটা বার জানাইবেন, আমি আসি। দিয়ে আসলাম, যখন ও আমার কাছ থেকে 100 বছর মতো দূরে গেছে, আমার চোখটা খালি পানি পড়তেছে, খালি কান্না করতেছি। আর আমি ডাক দিয়া বলি লাখি ভালো থাকিস, লাখি তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস। ও আমার পিছিয়ে তাকায়, আর ওই ছেলেকে পায়া এত খুশি হাসতাছে। আমি বলি লাখি তুই ভালো থাকিস, পিছ থেকে কান্না করতেছি। ওই জায়গাতে কান্না স্টার্ট করছি, ডিরেক্ট বাসায় আসছি, কাঁদতে কান্না করতে করতে আমার বাবাকে মাকে জড়ায় ধরে কাঁদতাছি। আমার বাবা মার কাছে মাপ চাইলাম যে বাবা মা আমি ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও, আমি জীবনে বহুত বড় ভুল করে ফেলছি, মাফ করে দাও। তার আমার বাবা মা বললো কী হয়েছে? তার আমি বললাম পুরো বিস্তারিত ঘটনাটা খুলা বললাম। বলে যে একবার গেছস ওই ছেলেটা ওকে দিয়ে দিছি, সামনের দিকে যদি একটা অকারণ কইরা ছেলেটা যদি ওই মেয়েটাকে আবার পাঠিয়ে দেয় তখন তুই কী করবি? তোর তো গাড়ি নিয়ে থাকতে হইব, ডিভোর্স টিভোর্স কিছুই হয়নি। হ্যাঁ ডিভোর্স কিছুই হয়নি। আবার ছেলেটা ওর থেকে 3.5 বছরের ছোট, তিন থেকে সাড়ে তিন বছর। এইবার কা জেএসসি দিবে ছেলেটা, জেএসসি দিবে মাত্র? হ্যাঁ এই ছেলেটা আপনি লম্বা ছুড়ে আমার সমান। আমি এটা শুনে অনেক কষ্ট লাগছে। তারপর তারপরের দিনকে আমি আবার আমার খালু খালা খালু আমার বাবা মা সবাই চাপ দিল, আমার খালু খালায় আমার বাড়ি দিছে, বলে যে তুই নিয়ে আয় নাহলে আবার একটা অকরজ করে তোর গাড়ি ফালাই দিবে। তারপর নিয়ে আসলাম, নিয়ে আসার পর ডিভোর্স দুজনে মিলে যে একটা ডিভোর্স আছে না যে কেস মামলা হবে না, ও আমার চায় না আমি ওকে চাই না, ওই ডিভোর্সটা দিলাম। দেওয়ার পর বললাম যে ভালো থাক। এরপরে আর ওর মতো আছে। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড ফ্রেন্ডরে দিয়া বলাইলাম যে বলো তো তুমি এই যে আমাদের বিয়ে হয়েছে, বিয়ে ঠিক হয়েছে, তুমি একটু বলো। ও ওর ফোন দিয়ে বলতেছে যে আমার আর সোহাগের বিয়ে ঠিক হয়েছে। কয় কীভাবে? কয় ফ্যামিলি দিক দা বলে, প্রথম বললো যে ছেলেটা ভালো, তার কিছুক্ষণের মধ্যেই বলে যে না ছেলেটা ভালো না, বিয়ে করেন না, ছেলেটা খারাপ, ভালো না, বিয়ে করবেন না, জীবন নষ্ট হয়ে যাব, এইসব কথা বললো।
তখন আমি ওই ফ্রেন্ডটা আমাকে বললো এরকম তোর ব্যাপারে কথা বললো, আমি কই ও বলে নাই বোধ হয়, ওই ছেলেটা আছে না খোকন ওর হাজব্যান্ড ও বলাইছে মনে হয়, প্রথম না হলে ভালো বলবে দ্বিতীয়তে খারাপ বলবে এই আর কি। ওরে বললাম, বলে যে তোর ওয়াইফ এত কিছু করছোস আর ওয়াইফ তোরে এরকম দেখে, তুই কিসের জন্য বিয়ে করছিলি? আমি বলি যে কিসের জন্য বিয়ে করছি, ও তো আগে এরকম ছিল না, এখন হয়ে গেছে কীরকম পরিস্থিতির শিকার এটা তো আমি জানি না, আল্লাহ জানে কীরকম হয়ে গেছে। ওর মাকে আমি মানাইছি, ওর মা আপন মা যে সেও বলে যে সে তারই চাল, সে বলে যে আমি মাইনা নিব না অমুক সময়, কিন্তু সেই করছে সব কিছু, সেই জানে এই কাজটা করছে আর কি তার মেয়েকে পাশে পাওয়ার জন্য। আমি গল্পটা যখন শুনছিলাম চুপ করেই শুনছিলাম যে আসলে গল্পটা কোন দিকে যেতে পারে সেটার একটা মানে অনুমান করছিলাম, বাট লাস্টে এসে দুই মিনিটে সব কিছু উলটপাল্ট হয়ে গেল। দ্যাট ইজ দ্য আলটিমেট ম্যাসেজ অফ দ্য স্টোরি। আসলে নতুন করে বলার কিছু নেই, কারণ যারা জীবন গল্প শোনেন তারা আসলে বোঝেন যে আমি জায়গাটা কী বলতে পারি। দেখুন, ওরা আগাগোড়ায় খুব সাধারণ একজন মানুষ, আমার আপনার মতোই, এবং এই কামড়া কামড়ি, গালি গালাজ, চিল্লা চিল্লি, হাতে হাত মানে হাত তোলা, এগুলো প্রত্যেকেরই সংসার জীবনে কম বেশি হয়ে থাকে। খুব স্বভাবগত চরিত্র থেকেই আমাদের এই জিনিসগুলো আসে। বা যদি নাটকে এরকম হয় যে হাজব্যান্ডের গায়ে ওয়াইফ একটা স্ল্যাব দিয়েছে বা থাপ্পড় দিয়েছে, বা ওয়াইফ হাজব্যান্ডকে দিয়েছে, পরবর্তীতে সংসার ভেঙে গেল, বিষয়টা আসলে এরকম না, রিয়েলিটি আরও বাস্তব। মারামারি হয়ে দাঁত দুধ ভেঙে এক্সট্রিম পর্যায়ে যায়, বছরের পর বছর চলতে থাকে, তারপরে হয়তো ডিভোর্সের জায়গাতে যায়, ইভেন তাও হয় না অনেক সময়। তো আমার জায়গাটা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, এক্সেপশনাল ইজ ওয়ান কাইন্ড অফ হার্ডেস্ট রিয়েলিটি, এবং ওই জায়গাটায় কিছু না কিছু শেখার আছে। তো সেদিক থেকে আমি যেটা বলবো যে এটা একটা অসাধারণ জীবন গল্প, মাত্র দুই মিনিটেই পুরো জীবন গল্পটা অন্যরকম একটা মোড়ে চলে গেল। খুবই স্বাভাবিক, প্রত্যেকটা মানুষের জীবনে যেসব ঘটনা ঘটে সেরকম কিছুই, এবং শুনতেও বেস্ট বোরিং লাগছিল, মনে হচ্ছিল একদম কী রকম কী কেন প্রচার করছি গল্পটা, আসলে এক ধরনের ন্যাস্টি টাইপ স্টোরি, বাট লাস্টে দেখেন। তো এই কথাটাই বলছিলাম, মানে অসাধারণ মানুষ খোঁজার জন্য বনে বাদরে যাওয়ার দরকার নাই, হ্যাঁ ঋষি মুনি কবির কাছে যাওয়ার দরকার নাই, অসাধারণ মানুষগুলো না আমাদের চারপাশেই থাকে। অসাধারণ মানুষগুলো ওই ফুটপাতে বসে থাকা একজন ভিক্ষুক সেও হতে পারে, অসাধারণ মানুষ সে যে কেউ হতে পারে যাকে আপনি হয়তো চেনেননি, ওই যে বাসের মানুষটি হতে পারে, অসাধারণ মানুষ ওই পানি দেওয়া মানুষটি হতে পারে। সে অসাধারণ মানুষ খোঁজার জন্য আমাদের ওই বইয়ের মোটা মোটা বইয়ে বিশাল বিশাল জীবনী পড়ার দরকার নাই, অসাধারণ মানুষরা আপনার চারপাশেই আছে, প্রতিটি মানুষই অসাধারণ মানুষ, শুধু আমরা ওই অসাধারণ দৃষ্টিতে দেখি না বলে। আজকে কথা বলতে বলতে হঠাৎ করে মনে পড়ে গেল, আপনি একটা মজার জিনিস খেয়াল করবেন, এই বিষয়টা আমিও খেয়াল করেছি, যখন রাস্তায় বের হই আপনি প্রত্যেকটা মানুষের চেহারার দিকে তাকিয়ে দেখবেন 99% মানুষের ভ্রু কোঁচকানো। বিলিভ মি, এই ঢাকা শহরে 99% মানুষের ভ্রু কোঁচকানো, ফেসের দিকে তাকালে মনে হয় চরম বিরক্ত, ফ্রাস্ট্রেটেড এবং ভয়ানক রকমের টেনশনে আছে, কিংবা সে কিছু পছন্দ করছে না, এরকম একটা অভিভাবক তিনটে রাস্তায় হাঁটছে। এর মধ্যে দুই একজন দেখবেন যে কোনো রিল্যাক্স আরামসে হাঁটছে, এই দুই একজন এক্সেপশনাল, এরা বস্তুত জীবনটাকে মেনে নিতে পেরেছে, এরা পারিপার্শ্বিক সমস্যাটাকে মেনে নিতে পেরেছে, আর বাকি সবাই উই আর ফাইটিং ফর দ্য ফেট, আমরা ফাইট করে যাচ্ছি, যে কারণে আমাদের চেহারা এই বিষয়গুলো ফুটে ওঠে। তো আমি এই কারণেই বলছিলাম যে আমাদের মধ্যেই অসাধারণ ব্যাপারটা আছে, আমাদের প্রত্যেকের মধ্যেই আছে, শুধু যদি আমরা মেনে নিতে শিখি। আমরা হতে পারে এরকম যে আমরা জীবনে খুব টাফ টাইম পার করছি, এবং আমরা জীবনে হয়তো খুব কঠিন সময় পার করছি, যেমন ও যখন দিক বিদিক কোনো কিছু চিন্তা করেনি, রাস্তার মধ্যে মানুষের পা জড়িয়ে ধরেছে, যে মানুষটা ঘরের মধ্যে ছিল যাকে যার সাথে মারামারি পর্যন্ত করেছে, সেই মানুষটাকে পাওয়ার জন্য সে এক নজর দেখার জন্য পা ধরেছে, আবার এই মানুষটাই যখন ঘরের মধ্যে এসে সমস্ত কিছু কম্প্রোমাইজ করে যখন সে স্বীকার করলো যে না অ্যাকচুয়ালি সে ছেলেটাকে আর লাভ করে না, তখন এই মানুষটাকে সে গুছিয়ে অন্য কারো হাতে তুলে দিয়ে এসছে, একজন হাসতে হাসতে চলে গেছে, একজন কাঁদতে কাঁদতে ফিরে এসছে। এই যে রিয়েলিটি, এই রিয়েলিটিটা মেনে নেওয়াটাই হচ্ছে মনুষ্যত্ব। আমরা যেন প্রতিটা মানুষকেই এই রেসপেক্টের জায়গাটা থেকে দেখি, কারণ খুব স্বাভাবিকভাবেই ওই ভ্রু কুচকানো মানুষগুলো যখন আরেকটা মানুষের মুখোমুখি হয় যে কোনো কেসে, তখন ভেতর থেকে খারাপ ব্যবহারটাই বের হয়ে আসে। ঠিক ওই মুহূর্তে আপনি যদি চিন্তা করেন যে এই মানুষটা, যে মানুষের সঙ্গে আমি খারাপ ব্যবহার করছি, এই মানুষটা জীবনে অসাধারণ কিছু করেছে, নিশ্চয়ই করেছে, তাহলে দেখবেন যে ওই মানুষটার সাথে আপনার খারাপ ব্যবহার করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যদিও বিষয়টা কঠিন, কিন্তু প্র্যাকটিস করতে দোষ কী। ভালো থাকুক আমাদের এই অসাধারণ মানুষগুলো। আজকের ঈদের দিনে এরকম একটা সাদামাটা গল্প মাত্র দুই মিনিটেই অন্যরকম হয়ে গেল,
আমরা, ও বলেছে যে ওর মিম মেয়েটার নাম যেন কি ছিল, যাকে না যাকে আপনি বিয়ে করেছিলেন, আখি, লাকি, লাকি ভালো থাকুক। আমরা বলবো যে লাকি না শুধু, আমাদের যিনি আজকে গেস্ট সেও ভালো থাকুক, আপনারা যারা শুনেছেন আপনারাও ভালো থাকেন, এবং মনের ভেতরে যে সুন্দর মনটা আছে সেই সুন্দর মনটাকে নিয়ে যেন আমাদের রেস্ট অফ দ্য লাইফ কাটানোর সুযোগটা হয়, তাহলেই আমরা বলবো জীবনটা সুন্দর। আর শেষবেলায় যে কথাটা বলতে চাই, আজকে কুরবানি হয়েছে, প্রচুর শত শত হাজার হাজার গবাদি পশু জবাই হয়েছে সৃষ্টিকর্তা নামে, আল্লাহর নামে, আল্লাহ আপনাদের সবার কোরবানি কবুল করুক। কিন্তু এই কোরবানির মাংসটা শুধু ফ্রিজে জমা করে রেখেন না, হ্যাঁ, বছরের পর বছর খাওয়ার জিনিস এটা না, প্লিজ। এই দিনে এমনও মানুষ আছে যারা বছরের এই দিনটার দিকে তাকায় থাকে, বিলিভ মি। এই কিছুদিন আগে এরকম একজন এসেছিল আমার এখানে স্টোরি বলার জন্য, এখনও তার গল্পটা আমি প্রচার করিনি। বছরের শুধু এই দিনটার দিকে তাকায় থাকে, ছেলে মেয়ে পুরো পরিবার নিয়ে বছরের একবার তারা মাংস খাবে। আপনি, আমি জানি আজকে কোরবানি করে ফ্রিজের মধ্যে মাংস ঢুকে গেছে, যারা আমার এই অনুষ্ঠানগুলো শুনছেন তাদের সবার প্রতি আমার রিকোয়েস্ট, অন্তত এরকম একটা পরিবারকে আপনি খুঁজে বের করেন, অন্তত একটা পরিবারকে খুঁজে বের করে প্লিজ তাদেরকে অন্তত এক সপ্তাহ, মানে অন্তত দুই বেলা বা তিন বেলা, এক সপ্তাহ যদি সম্ভব না হয়, তারা যেন পেট পুড়ে মাংস খেতে পারে এই ব্যবস্থাটা করেন। দেখবেন আপনি ফ্রিজে ঢুকিয়ে যে পরিমাণ শান্তি পেয়েছেন তার চাইতে কয়েক হাজার কোটি গুণ শান্তি আপনি পাবেন। যদি শান্তির জন্যই আমাদের বেঁচে থাকা হয় তাহলে এই কাজগুলো আমাদের করা উচিত। সবাই অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি এবং আবারও ঈদ মুবারক। জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।